Hello dear student, good evening. You are watching the Wave Solution West Bengal number one study channel in partnership with Unacademy. তো আজকে স্যাটারডে, তোমরা জানো স্যাটারডে মানে আমরা মক টেস্টের আয়োজন করি, ঠিক আছে? প্রত্যেক স্যাটারডে আমাদের কিন্তু মক টেস্ট তোমরা হয় জানো। আজকে তোমাদের ম্যাথ এবং জি এর উপর একটা দুর্দান্ত মক টেস্ট আমি তোমাদের জন্য রেখেছি। তো এই সেটটি প্রত্যেকে খুব মনোযোগ দিয়ে ক্লাসটি করবে, প্রত্যেকে ক্লাসটি শেয়ার করে দাও, দ্রুত শেয়ার করতে থাকো। হ্যাঁ, যারা যুক্ত যে প্রত্যেকে গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং, চলো তোমরা শেয়ার করতে থাকো দ্রুত, আমি শুরু করব ক্লাসটি এখনই। চলো তো শুরু করছি। আমাদের ডেলি শিডিউল বা ডেলি রুটিন তোমরা আরেকবার দেখে নেবে যে সকাল থেকেই আমাদের ক্লাসটা যেভাবে চলে এই শিডিউল ওয়াইজ ধারাবাহিক তোমরা ক্লাসগুলি পাও। কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে এক্সপ্রেস, মিক্সড সাইন ক্লাস মানে মিক্সড স্ট্যাটিক জিকে, ঠিক আছে, তোমরা সব ক্লাসগুলি পাবে ধারাবাহিক, আমাদের চ্যানেলে যুক্ত থাকবে। এবং আমার রেগুলার ক্লাস থাকে সন্ধ্যা 6:30 ম্যাথস এবং 7:30 থেকে রিজনিং। তোমরা জানো, আরেকবার দেখে নাও যে ঠিক সন্ধ্যা 6:30 আমি তোমাদের রেগুলার ম্যাথস নিই এবং রিজনিং নিই 7:30 থেকে, এবং ব্যাক টু ব্যাক তোমরা ইংলিশ ক্লাসগুলো করতে পারবে ধারাবাহিক এই শিডিউল ওয়াইজ। তো আমাদের চ্যানেলে যারা নতুন আছে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রত্যেকে বাজিয়ে রাখবে। এছাড়া দ্য ওয়েব সলিউশন অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ যেটা কিনা ভেরিফাইড, তো এখানে তোমরা প্রত্যেকে জুড়ে থাকার চেষ্টা করবে, ঠিক আছে? এখান থেকে তোমরা ক্লাস রিলেটেড যাবতীয় নোটিফিকেশন, কোনো তথ্য, আপডেট, নিউজ তোমরা এখান থেকে কিন্তু তোমার ফোনে সবার প্রথমে পেয়ে যাবে। ওকে, তো আমি শুরু করছি আজকে ক্লাস। প্রত্যেকে মন দিয়ে ক্লাস করবে। আউট অফ 30, 35, 40 যতগুলো প্রশ্ন আমি করাতে পারবো প্রত্যেকে বলবে শেষে কত নম্বর তোমরা পাচ্ছ, ঠিক আছে? তো প্রত্যেকে দেখো, আশা করি তোমাদের প্রত্যেকের সেটটি ভালো লাগবে। চলো দ্রুত আনসার করবে, যেহেতু মক টেস্ট, ঠিক আছে? আমি বলে দেবো সলিউশন আমি করে দেবো, কিন্তু একটু ফাস্ট হবে আজকে সেশনটি। চলো তো ফার্স্ট প্রশ্ন তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, একটা জিআই দিয়ে শুরু হচ্ছে। প্রত্যেকে দ্রুত আনসার করবে, টাইমার আমি পাশে দিয়ে দিলাম। চলো 30 সেকেন্ড নেবে এই প্রশ্নটি। দেখো এখানে দেওয়া আছে সাসপেন্সফুলনেস, সাসপেন্সফুলনেস এই মানে গোটা ওয়ার্ডটি দিয়ে নিচে ছোট ছোট ওয়ার্ড দিয়েছে তোমাকে, ফুলস সরি ফুয়েলস, সেন্স, আর আছে কি তোমার ইউজফুল অ্যান্ড নোজ, তো কোনটি তৈরি করা যাবে না এই কথাটা প্রত্যেকে দেখো। তো 30 সেকেন্ড হলে আমি টাইমারটা অফ করব। দ্রুত প্রত্যেকের সেশনটিকে আরেকবার শেয়ার করে দাও, যারা যুক্ত যে প্রত্যেকের সেশন একটা করে অবশ্যই লাইক করে দিয়ে ক্লাসটি তোমরা দেখতে থাকো। ভেরি গুড, তো যারা বুঝতে পেরেছো ভেরি গুড, যারা এখনো বুঝতে পারো দেখো ক্যান নট বি ফর্ম, এটা দুটো হয়, ক্যান বি ফর্ম, একটা ক্যান নট বি ফর্ম, এখানে তৈরি করা যাবে না, ক্যান নট বি ফর্ম। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি যে এখানে দেখো যে সাসপেন্সফুল এটা ফুয়েলস হচ্ছে, সেন্স হচ্ছে, ইউজফুল হচ্ছে, এন ও এসি নোজ, যেটা আমরা ক্যান নট বি ফর্ম মানে তৈরি করতে পারবো না, কারণ এই নোজের ভিতরে যেটা ও আছে না, তো সেখানে কিন্তু ও নেই, এর ভিতরে কিন্তু ও আমরা পাচ্ছি না, তো দিস ইজ ক্যানট বি ফর্ম, ঠিক আছে? প্রত্যেকে বুঝতে পেরেছো, পরবর্তী প্রশ্নের দিকে প্রত্যেকে এগো এবং দ্রুত আনসার করার চেষ্টা করো। মিক্সড জিআই এবং ম্যাথ তোমরা পাবে, ঠিক আছে? কোনো সমস্যা হওয়ার কথা না আশা করি কারোরই। প্রত্যেকে দ্রুততার সঙ্গে আনসারটা করার চেষ্টা করো। দেখো কি বলেছে, একটি ঘনকের আয়তন এবং সমগ্র তলের সাংখ্যমান সমান, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য তাহলে কত হবে? 4, 6, 2√3 অথবা 6√3। প্রত্যেকে দ্রুত আনসার করো যে একটি ঘনকের আয়তন এবং সমগ্র তলের সাংখ্যমান যদি সেম হয়ে যায় তাহলে ওই ঘনকের ডায়াগোনাল বা কর্ণ তোমার কত দেবে? দ্রুত প্রত্যেকে বলো যে 4, 6, 2√3 অর 6√3, ঠিক আছে? ওকে, তো প্রত্যেকে সঠিক আনসার দিচ্ছ, ভেরি গুড। যারা দিতে পারছো না তারা দেখে না, এখানে কি করতে হবে তোমাকে, আগে তোমাকে ফরম্যাট জানতে হবে যে ঘনকের আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে। তো আয়তনের ফরম্যাট কি, প্রত্যেকে বলো আয়তনের ফরম্যাট কি, বাহু যদি এ হয় তাহলে এ কিউব হচ্ছে আমাদের আয়তনের ফরম্যাট, ঠিক আছে? আর সমগ্র তল একটা সাইড যদি আমরা এ ধরি, একটা সাইডের ক্ষেত্রফল এ স্কোয়ার, এবং ঘনকের আমরা জানি 6টা তল থাকে, তাহলে সমগ্র তল 6a² ঠিক আছে? প্রত্যেকে বুঝতে পারছো, তাহলে আমি উভয় দিক থেকে a² আউট করে দেব, মানে এখান থেকে 3 ছিল, পাওয়ার 2 কেটে গেল, 1 থাকলো, তাহলে a সমান সমান আমরা 6 পেয়ে গেলাম, মানে বাহু যদি 6 পেয়ে যায়, আমরা একটা বাহু a আমরা ধরেছি,
তাহলে লেন্থ অফ ডায়াগোনাল মানে কর্ণের দৈর্ঘ্য আমরা প্রত্যেকে বলতে পারবো যে স্যার তখন কর্ণের দৈর্ঘ্য কত হবে কর্ণের দৈর্ঘ্য আমরা প্রত্যেকে যারা জানো না চট করে লিখে নাও বাহু রুট থ্রি ঠিক আছে মানে অ্যাকচুয়ালি এখান থেকে এ রুট থ্রি এই ফরম্যাট দিয়ে দেবে মানে সিক্স রুট থ্রি প্রত্যেকে ক্লিয়ার দিস ইজ দ্য ফ্যাক্ট ঠিক আছে বুঝতে হবে যেখানে কি বলেছে ভলিউম ভলিউম মানে আমাদের বুঝতে হবে যে আয়তন মানে বাহু কিউব এই যে বাহুর কিউব এবং সিক্স স্কোয়ার সমগ্রতল চলো আশা করি প্রত্যেকে ক্লিয়ার তো দিস ইজ দ্য রাইট অ্যান্সার অপশন ঠিক আছে ডি চলো নেক্সট পরবর্তী প্রশ্ন প্রত্যেকে দ্রুত অ্যান্সার করবে পড়ে নাও প্রশ্নটি ভালো করে খুব ভালো করে প্রশ্নটি পড়বে না হলে কিন্তু ভুল হওয়ার চান্স একটা থেকে যাবে প্রত্যেকে দেখো কি বলেছে একটি বাক্সে কিছু কিছু বল এবং মার্বেল আছে এবার দেখো মার্বেল সংখ্যার বর্গ করলে বলের সংখ্যা হচ্ছে 38 বেশি ঠিক আছে যদি আরো চারটি মার্বেল বাক্সে রাখা যায় তাহলে বল ও মার্বেল সংখ্যা সমান হতো কি রাখছি আমরা ভালো করে বুঝবে এখানে রাখছে কি আমরা চারটি মার্বেল বাক্সে রাখা যায় তাহলে মার্বেল নিশ্চয়ই কম আছে কনসেপ্ট ক্লিয়ার মার্বেলটা কম আছে আর বল বেশি আছে ঠিক আছে তাহলে বোঝাই যাচ্ছে না তাহলে বাক্সে বল এবং মার্বেল সংখ্যা কত তো যারা বুঝতে পেরেছো দ্রুত আনসার করো কোনো সলিউশন এখানে করার দরকার নেই কোনো সলভ করার দরকার নেই জাস্ট তোমরা যদি ফরম্যাট ধরতে পারো যে স্যার এখানে বলেছে কি প্রথম ফরম্যাটটা কি বলেছে যে মার্বেল সংখ্যার বর্গ করলে মার্বেল সংখ্যা এই দেখো মার্বেল সংখ্যার যে বর্গ আমরা করতে বলেছি এই মার্বেল সংখ্যার বর্গ যদি আমি করে দিই ঠিক আছে দেখো সাত যদি মার্বেল হয় সাতের স্কোয়ার কত 49 না এদিকে বল কত 11 ছিল না বল কত ছিল 11 ছিল এই বলের থেকে 38 বেশি বোঝাতে পারছি 38 11 দেখো 49 মিলে গেল না কন্ডিশন স্যাটিসফাইড বুঝতে পারছো কিছু প্রত্যেকে প্রত্যেকে কিছু বুঝতে পেরেছো একটা কন্ডিশন আমরা স্যাটিসফাই করে ফেললাম যে মার্বেল সংখ্যা যেটা সাত সাতের স্কোয়ার করলে আমরা 49 পাচ্ছি যেটা কিনা বলের সংখ্যা 11 থেকে 38 বেশি কন্ডিশন স্যাটিসফাইড আরেকটা কন্ডিশন বলেছি যদি আরো চারটি মার্বেল এক্সট্রা অ্যাড করা যায় আগে মার্বেল ছিল সাত তাহলে এখন চার করলে কত হচ্ছে 11 সেটা কিনা আমাদের বলের সঙ্গে সমান হচ্ছে বল তো 11ই ছিল না তাহলে মিলে গেল না দুটো কন্ডিশনে আমরা স্যাটিসফাই করে ফেললাম তাহলে খুব সাবধানে আনসারটি করার সময় ভুল হবে যে সাত হবে সাত 11 না 11 সাত প্রশ্নটি ভালো করে দেখো প্রথমে বলেছে বল বল চেয়েছে না তাহলে বল আমরা নিব কত 11 আগে 11 থাকবে তারপরে থাকবে সাত ক্লিয়ার করতে কনসেপ্ট ক্লিয়ার না তাহলে আগে 11 তারপরে সাত দিস ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে অনেকে এ করে দেবে দিস ইজ রং কারণ প্রথমে বলেছে বল বল আমাদের বেশি হবে মার্বেল কম থাকবে ক্লিয়ার করতে কনসেপ্ট ক্লিয়ার চল তো দিস ইজ দ্য রাইট অ্যান্সার অপশন সি তে গেল নেক্সট বুঝতে পেরেছো না হলে এক্স ধরে করতে হবে এক্স ধরে করার কোনো দরকার নেই যেহেতু আজকে টেস্ট হচ্ছে মক টেস্ট তোমরা পরীক্ষা কিভাবে করবে সেই ফরম্যাটটা আমি দেখিয়ে দিলাম ঠিক আছে একটা কন্ডিশন স্যাটিসফাই করলে হয়ে যেত আমি দুটো কন্ডিশন স্যাটিসফাই করে দেখিয়ে দিলাম প্রত্যেকে ক্লিয়ার দ্রুত আনসার করো এটা এক সেকেন্ড চল ফার্স্ট 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 করো দেখি কি বলেছে এখানে যদি কোন সাংকেতিক ভাষায় লাইট কে 20 17 15 16 এবং 28 লেখা যায় তাহলে ফাদার কে কি লেখা হবে বলো দ্রুত বলো এ বি সি ওর ডি প্রত্যেকে বলো দেখো লাইট 20 তো হয় না মানে এল 20 কোনোদিন হয় না আমরা জানি এল 12 তো ফরম্যাট ধরতে হবে যে ফরম্যাট কি করে ধরা যাচ্ছে স্যার এল 12 20 দিয়েছে 8 অ্যাড করতে হচ্ছে না তাহলে এ আই কত আই আমরা জানি কত 9 আই 9 তার সঙ্গে 8 যোগ করে 17 করে দিয়েছে ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার জি 7 তার সঙ্গে 7 যোগ করে 14 করে দিয়েছে সরি 8 যোগ করে 14 করে দিয়েছে এই 15 করেছে 8 সাথে 15 এইচ 8 তার সঙ্গে 8 যুক্ত করে 16 করেছে
টি-20 তার সঙ্গে 8 যুক্ত করে 28 করেছে তাহলে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে একদম ক্লিয়ার বলো ফাদার এর কোড কি হবে প্রত্যেককে বুঝতে পেরেছো আশা করি স্যার ফাদার এফ কত হয় 6 6 যোগ 8 14 প্রত্যেককে ক্লিয়ার এফ এ এ হয় 1 তার সঙ্গে 8 যোগ করো 1 8 9 বুঝতে পারলাম টি-20 তার সঙ্গে 8 যোগ করো 28 ঠিক যাচ্ছে অপশন এ এর সঙ্গে যাচ্ছে ঠিকঠাক তিনটে মিলে গেছে এইচ 8 8 যোগ করো 16 অপশন এ ই 5 তার সঙ্গে 8 যোগ করলে 13 আর 20 সরি আর 18 তার সঙ্গে 8 যোগ করলে 26 দিস ইজ দ্য রাইট অ্যানসার অপশন এ কিছু বুঝলে প্রত্যেককে বুঝাতে বললাম আমি এ দিস ইজ দ্য রাইট অ্যানসার কেন স্যার প্রত্যেককে বুঝে নেওয়া উচিত যে এখানে যে ফরম্যাটটা বলেছে সেই ওয়াইজ যদি আমরা একটু এগিয়ে যাই এল পজিশন ভ্যালু 12 তার সঙ্গে 8 যোগ করে 20 করেছে ঠিক আছে প্রত্যেকটার সঙ্গে আর যোগ করে আর কিছু করছিলাম একটা দেখিয়ে দিচ্ছি তাহলে ফাদার করো এ প্লাস 8 করো এ প্লাস 8 করো টি প্লাস 8 করো এইচ প্লাস 8 করো ই প্লাস 8 করো আর প্লাস 8 করো তো কনসেপ্ট যদি ক্লিয়ার তোমরা বুঝতে পারছো যে এখানে দেবে কত স্যার 14 9 28 16 13 26 চলো ক্লিয়ার করতে আসো নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন দ্রুত আনসার করো প্রত্যেকে দ্রুত আনসার করো দ্রুত দ্রুত ফাস্ট করো দেখি যে কি বলা হয়েছে এখানে খুব সুন্দর একটি প্রশ্ন তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে রেখেছি আমি যে কোন মূলধন নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে পাঁচ বছরের দ্বিগুণ হলে পাঁচ বছরের দ্বিগুণ হলে 20 বছরে কত হবে প্রত্যেকে দ্রুত আনসার করো 8 12 16 নাকি 20 কম্পাউন্ড ইন্টারেস্টে ক্লাস যদি প্রত্যেকে করে থাকো তাহলে কিন্তু এটা একদম ঝট করে বলে দেবে স্যার কি হচ্ছে এখানে ঠিক আছে মূলধন নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে পাঁচ বছরের দ্বিগুণ হচ্ছে দ্বিগুণ হচ্ছে মানে দ্বিগুণ বাড়ছে তাহলে তাহলে 20 বছরে কত গুণ হবে প্রত্যেকে দ্রুত আনসার করো ভেরি গুড ভেরি গুড তো ম্যাক্সিমাম সঠিক আনসার দিচ্ছ দু একজন ভুল আসছে আমি দেখতে পাচ্ছি তো চলো ওকে তো এখানে দেখো ব্যাপারটা ঘটেছে কি তোমাদের আমি বলেছি কালকে যে এখানে লাগবে বছর এখানে বছর এখানে লাগবে কত গুণ টাইমস ঠিক আছে তো পাঁচ বছরে তোমাদের দুগুণ হচ্ছে না তাহলে 20 বছরে কত গুণ হবে পাঁচের কত গুণ চার গুণ না এই চারটাকে ধরে তোমরা এইখানে গিয়ে দুই এর মাথায় বসিয়ে দাও টু টু দিবার ফোর মানে 16 ইয়ার ঠিক আছে 16 গুণ 16 গুণ কত গুণ হবে 20 বছরে সেই মূলধনটি 16 গুণ হয়ে যাবে চলো দিস ইজ দ্য রাইট অ্যানসার অপশন সি তে গেল তাহলে সঠিক অ্যানসার অপশন সি সি ক্লিয়ার প্রত্যেকে ওকে নেক্সট দ্রুত অ্যানসার করো জিআই আছে তোমাদের প্রত্যেকে সঠিক অ্যানসার দেওয়ার চেষ্টা করো এ বি সি আর ডি এ বি সি আর ডি জিআই কিন্তু প্রত্যেকে প্রত্যেকে কিন্তু সঠিক করতে হবে এটা কিন্তু জিআই ম্যাথ প্রবলেম থাকতে পারে বা বুঝতে সমস্যা অনেকেরই কিন্তু জিআই কিন্তু সেখানে তোমাদের প্রতিটা নাম্বার কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে জিআই থেকে নাম্বারটা তোমাদের প্রত্যেকে গেইন করতে হবে ফার্স্ট করবে যেহেতু মক টেস্ট দেখো এখানে কি বলেছে দণ্ডদান জেলে গ্রেপ্তার অপরাধ বিচার ঠিক আছে তো খুব ভালো করে দেখো একটা কেউ যদি অপরাধ না করে তাহলে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় না অ্যারেস্ট করা যাবে না অ্যারেস্ট করা হলে তাকে কি করতে হবে সঙ্গে সঙ্গে জেলে পড়া যাবে না তাকে বিচার করতে হবে সেই বিচারে তাকে কি দণ্ড দিল যে জেল হবে নাকি বাড়িতে রাখা হবে ঠিক আছে তো তারপরে বিচার করা হবে ঠিক আছে ক্লিয়ার প্রত্যেকে তো এই ফরম্যাট যদি মেনটেন করো প্রথমে কি হবে যে অপরাধ করলো চার তাকে গ্রেপ্তার করো তিন তার বিচার করো পাঁচ ঠিক আছে তারপরে কি হবে মানে কি সাজা হবে দণ্ডদান তারপরে হবে জেল ওকে তাকে জেলে পাঠানো হবে তাহলে সঠিক আনসার প্রত্যেকে বুঝতে পারছো যে এখানে চার তিন চার তিন পাঁচ এক দুই ভেরি গুড অপশন বি ঠিক আছে চলো দিস ইজ দ্য রাইট ফরম্যাট ঠিক আছে প্রত্যেকে আশা করি বুঝতে পারছো সিকোয়েন্স তোমাকে মেনটেন করতে হবে
নেক্সট দেখো একটা খুব দারুণ প্রশ্ন আছে, প্রত্যেকে আশা করি সঠিক অ্যানসার দিতে পারবে। দ্রুত করো যে এক থেকে চারশো পর্যন্ত জোড় সংখ্যাগুলির যোগফল কত, জাস্ট এক থেকে চারশো জোড় সংখ্যাগুলির যোগফল কত, প্রত্যেকে দ্রুত অ্যান্সার করো। ফটাফট বলো যে 40200 নাকি 40000 নাকি 44444 নাকি 42620, প্রত্যেকে ফার্স্ট করো। দেখে কি বলতে পারে, দেখো যদি তোমরা ফরম্যাট জানো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আনসারটা করে দিতে পারবে। ফরম্যাট যারা জানো না তাদেরকে বলি মনে রাখবে যে এন সংখ্যক কি, মনে রাখবে এন সংখ্যক যদি জোড় বিজোড় বলে তখন কি করবে, এবং এন সংখ্যক জোড় বললে তখন কি করবে, ঠিক আছে? এন সংখ্যক জোড় যদি ইভেন টার্ম বলে তখন কি করবে, প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে করে নাও যে এন সংখ্যক জোড় যখন বলবে মানে বিজোড় বলবে জাস্ট তার সাম হবে এন স্কোয়ার। কি বললাম, এন সংখ্যক বিজোড় সংখ্যার সাম করব এন স্কোয়ার, এন সংখ্যক জোড় সংখ্যার সাম করব আমরা কি এন স্কোয়ার প্লাস এন। কিছু বুঝলে এন মানে কি, কতগুলি সংখ্যা আছে, দ্রুত আনসার করার চেষ্টা করো প্রত্যেকে। দেখো এখানে কতগুলি সংখ্যা আছে, আমার দরকার আজকে জোড়, আমি এটা টার্গেট করব যে জোড়। তাহলে জোড় কতগুলি সংখ্যা আছে এখানে প্রত্যেকে বলো, 100 থেকে 200 100 থেকে 400 পর্যন্ত। স্যার ইভেন মানে জোড়, যেটা ইভেনও তোমার 200টি আছে আর অডও কিন্তু তোমার বিজোড় যেটা সেটাও 200টি পাবে, তাই না? সিম্পল ওয়ে তোমরা মনে রাখবে 1 থেকে 100 পর্যন্ত 50টি জোড় 50টি বিজোড় থাকবে, 1 থেকে 10 5টা জোড় 5টা বিজোড়, ঠিক আছে, সেম সেম থাকবে। ক্লিয়ার যদি থাকে তাহলে আমার দরকার কি 200টি ইভেন নাম্বারের সাম বার করতে হবে এন স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে 200 স্কোয়ার কত, প্রত্যেকে বুঝতে পারছো, তার সঙ্গে এন মানে কি 200 আরো অ্যাড করতে হবে। তাহলে ক্লিয়ার যদি কনসেপ্ট থাকে 200 স্কোয়ার আমাদের দেবে কত, তাই না, 400, দুটো শূন্য আরো এক্সট্রা, আর এখান থেকে 200 অ্যাড করে দাও, এন স্কোয়ার প্লাস এন করলাম, তাহলে অপশন এ গেল সঠিক অ্যান্সার, ঠিক আছে, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। চলো প্রত্যেকে ক্লিয়ার, তো ইভেন নাম্বারের ক্ষেত্রে আমরা বার করলাম এই ফরম্যাট এন স্কোয়ার প্লাস ওয়ান, যখন জোড় হতো জাস্ট এন স্কোয়ার করে দিলে, সরি যখন বিজোড় হতো জাস্ট এন স্কোয়ার করে দিলে হয়ে যাবে, ঠিক আছে। কনসেপ্ট ক্লিয়ার প্রত্যেকে, কনসেপ্ট ক্লিয়ার, যদি সমস্যা থাকে তোমরা একটু বুঝে নাও। দেখো আমি 1 থেকে 10 পর্যন্ত ধরছি, কত 1 থেকে 10, আমি একটু কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করছি, ওয়েট। 1 থেকে 10 এর ভিতরে আমাদের জোড় সংখ্যা কোনগুলো আছে প্রত্যেকে বলো, 2, 4, 6, 8, 10 কতগুলি সংখ্যা হচ্ছে, 5টা, না 1, 2, 3, 4, 5। তাহলে এই 5টা সংখ্যার ফরম্যাট আমি কি বলেছি, এন স্কোয়ার প্লাস এন, মানে 5 এর স্কোয়ার যোগ 5, বুঝাতে পারছি, 25 যোগ 5 30 দেবে আমাদের, না? দেখো এবার যোগ করে তুমি দেখতে পারো, 10, 8, 18 কত দিচ্ছে, কনসেপ্ট ক্লিয়ার, 31 দিচ্ছে, তাহলে মিললো তো। ছোট দিয়ে একটা টেস্ট করে দেখলাম যে মিলে গেল না, যদি তুমি 1 থেকে 10 পর্যন্ত অড নাম্বার নিয়ে দেখো, চেক করো, একটু চেক করে দিচ্ছি, ঠিক আছে, একটু ওয়েট করো। অড নাম্বার কি হবে আমার, 1, 3, 5, 7, 9 বিজোড় আর কি, তা এদের ফরম্যাট কি বলেছি, এন স্কোয়ার, জাস্ট 25, কত দেবে, 1, 2, 3, 4, 5, 5 এর স্কোয়ার 25 যোগ করো, না কত, 25 ফরম্যাট। যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তোমরা কিন্তু, আমি ছোট নিয়ে টেস্ট করে দিলাম যে স্যার 1 থেকে 10 পর্যন্ত তোমরা চেক করে নাও যে জোড় সংখ্যার এন স্কোয়ার প্লাস এন ফরম্যাট, বিজোড় সংখ্যার জাস্ট এন স্কোয়ার করে দেবে, ক্লিয়ার? ক্লিয়ার সাম যদি বলে, ওকে, তাহলে দিস ইজ দ্য রাইট অপশন এ, প্রত্যেকে ক্লিয়ার তো? চলো আশা করি ক্লিয়ার, পরবর্তী প্রশ্ন দিকে প্রত্যেকে এগুলো, তাহলে অপশন এ তে গেল সঠিক আনসার। আচ্ছা নেক্সট তোমাদের 8 নম্বর প্রশ্ন, প্রত্যেকে দ্রুত আনসার করো দেখি, এগুলো বুঝতে হবে, কনসেপ্ট কনসেপ্ট লাগবে, ঠিক আছে। প্রত্যেকে ফার্স্ট আনসার করার চেষ্টা করো,
কি আছে এখানে প্রত্যেককে বলো এন সি এভাবে গেছে তো জিআই থেকে তোমাদের প্রতিটা জিআই তোমাদের কিন্তু নাম্বার তোলার একটা জায়গা আছে এটা কিন্তু অনেকটা ইজি এতের থেকে ওকে যদি ফরম্যাট বা ধরতে পারো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা আনসার করে দিতে পারবে স্যার এখানে কি হচ্ছে দেখো এখানে আমি বলবো তোমরা এত বড় জিনিস থেকে ঘাবড়ানোর কোনো দরকার নেই তোমরা এখানে দেখো একটা জিনিস খেয়াল করলে তোমরা বুঝতে পারবে মাঝখানে মাঝখানে কিন্তু এই দেখো ডিএন আছে না ডিএন আছে এখানে একটা ডিএন হয়ে যাচ্ছে তাহলে ডেন একটা চান্স আছে এক একটা ফরম্যাট যাবে তাহলে এনসিডি আমরা তিনটে তিনটে করে আমরা ভাগ করে দেবো ঠিক আছে তিনটে তিনটে করে ভাগ করে দেবো ফরম্যাট বুঝতে পেরেছো ডেনটাকে আমরা পেয়ে গেলাম তাহলে আমরা তিনটে করে ফরম্যাট করার চেষ্টা করছি তাহলে দেখো এখানে এনসিডি যদি করে দিই ডেন কারণ কেন করলাম এখানে ডি আছে এখানে একটা এন বসিয়ে দাও তাহলে দেখো এনসিডি এনসিডি ফরম্যাট ক্লিয়ার ডেন আছে এখানে ডি এন করে দাও এখানে একটা সি বসিয়ে দাও ডেন আছে ঠিক আছে এনসিডি তাহলে দুটো ফরম্যাটে গেল একটা এনসিডি একটা ডি এন ঠিক আছে তো সঠিক অ্যান্সার প্রত্যেকে বুঝতে পেরেছো কি লিখেছে আমাদের ডি এন এন সি সি ঠিক আছে দিস ইজ দ্য রাইট অ্যান্সার ওকে একটার সঙ্গে একটা পরবর্তী এক তিন দুই চার এভাবে গেছে একটা ছেড়ে একটা মিলে গেছে চলো নেক্সট দ্রুত আনসার করার চেষ্টা করো 9 নম্বর প্রশ্ন প্রত্যেকে ফার্স্ট করার চেষ্টা করো যে কি হবে সঠিক অ্যান্সার তোমরা প্রফিট এন্ড লস করে এসছো সেখান থেকে একটা প্রশ্ন এক ব্যক্তি 1200 টাকায় দুটি চেয়ার বিক্রি করেছে মানে 1200 টাকা করে 1200 টাকায় না 1200 টাকা করে মানে পার চেয়ার মানে একটি চেয়ার 1200 আরেকটা চেয়ারও 1200 বিক্রি করেছে কিন্তু তিনি দেখলেন যে একটিতে তিনি লাভ করেছে 20% অপরটিতে তার ক্ষতি হয়ে গেছে 20% ক্লিয়ার তাহলে মোটের উপরে কত লাভ অর লস কত লাভ অথবা ক্ষতি হয়েছে 1% 2% 4% নাকি 1% লাভ বল কনসেপ্ট হ্যাঁ সব জায়গায় কিন্তু তোমার কনসেপ্ট বেসিকটা লাগবে তাহলে কিন্তু তুমি ঝট করে আনসার বলে দেবে স্যার এখানে কি হচ্ছে দেখো যদি মানে তোমরা বেসিক দিয়ে বুঝতে চাও আমি সেটাও বোঝাবো যদি কনসেপ্ট বা ফর্মুলা বলো সেটা আমি ফর্মুলা কি স্যার এক্স স্কয়ার বাই 100 ফর্মুলা কি এক্স স্কোয়ার বাই 100 করলে আমাদের ক্লিয়ার বলে দিচ্ছে স্যার যে এখানে 20% লাভ 20% ক্ষতি তাহলে ওভারঅল আমাদের যেটা দাঁড়াবে লস হবেই হবে ঠিক আছে আমি তোমাদের শিখিয়েছি লস হবে এই এই ফরম্যাট যদি মেনটেন করে একটা লাভ একটা ক্ষতি বা প্রথমে ক্ষতি পরে লাভ তাও কিন্তু ক্ষতি হবে কি হবে লস তোমার হবেই কত পার্সেন্ট লসের পার্সেন্টেজটা তোমার করতে হবে এক্স স্কোয়ার বাই 100 এক্স কি স্যার এক্স হচ্ছে এটা এটা হচ্ছে এক্স তাহলে চলো তাহলে বুঝতেই পারছো যে 20×20 মানে এক্স স্কোয়ার হয়ে গেল না 100 দিয়ে ভাগ করে দাও শূন্য 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 আউট করে দাও মানে 4% লস ক্ষতি ঠিক আছে অপশন সিতে গেল ঠিক আছে এটা তোমাদের ফরম্যাট বা ফর্মুলা এবার দেখো যারা বুঝতে পারছো দেখো 1200 টাকায় আমি একটু বেসিকটা ক্লিয়ার করি 1200 টাকায় তুমি একটা চেয়ার বিক্রি করেছো না 20% লাভ করেছো তাহলে নিশ্চয়ই তোমার কেনা দাম কম ছিল না কেনা দামটা কম ছিল আমি সিপি বার করার চেষ্টা করছি সিপি কম উপরে হবে লাভের ক্ষেত্রে সিপি কম ছিল এটা হচ্ছে প্রথমটা কেস সিপি প্রথম কেস প্রফিট যখন 20% প্রফিট হয়েছে তখন সিপি কত ছিল দেখো তাহলে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে এখান থেকে তোমাদের 10 দেবে তাহলে 1000 টাকা ছিল কেনা দাম কত ছিল 1000 টাকা তাহলে লাভ হয়েছে 1200 টাকা বিক্রি করেছে পরেরটা এই ব্যাপারটা বোঝো 1200 টাকায় বিক্রি করেছে ঠিকই কিন্তু লস খেয়ে গেছে লস খেয়ে গেছে কত 20% তাহলে নিশ্চয়ই কেনা দাম বেশি ছিল তাহলে 80/100 ঠিক আছে সরি সরি কেনা দাম বেশি ছিল না তাই বেশিটা উপরে দেবো আমার সিপি যখন ক্ষতি এখানে 20% লস খেয়েছে 20% লস খেয়েছে তাহলে এখানে তোমাদের গল্পটা হচ্ছে এই যে 80 নিচে যাবে কারণ সিপি বেশি থাকবে যখন লস খেয়েছে তাহলে ক্লিয়ার যদি কনসেপ্ট থাকে এটা কাটো 8 দিয়ে এটা কাটো 8×15=120 মানে 1500 টাকা সিপি ছিল বলো প্রত্যেকে ক্লিয়ার তো মানে দেখো কেনা দাম আমরা পাচ্ছি কত কেনা দাম ছিল তার টোটালে গেল কত 2500 টোটালে গেল কত দুটো যোগ করে দাও টোটালে গেল 2500 দুটো দুটো চেয়ারের দাম 2500 দুটো চেয়ার বিক্রি করেছে কত স্যার দুটো চেয়ার বিক্রি করেছে পার চেয়ার 1200 মানে দুটি চেয়ার বিক্রি করেছে আমার 2400 বিক্রি দাম করেছে কত 2400 লস খেয়েছে কত 100 টাকা লস খেয়েছে না 100 টাকা লস খেয়েছে কার উপর 2400 উপর না 2500 উপর লস খেয়েছে কারণ কেনা দামের উপর আমাদের লস লাভ হিসাব হয়
ঠিক আছে, তাহলে চলো এর সঙ্গে আমরা পার্সেন্টেজ মানে একটা 100 গুণ করে দাও। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে শূন্য আউট করে দাও, শূন্য আউট করো 4% লস কেস। এটা তোমাদের বেসিক দিয়ে করালাম, ঠিক আছে, সিপিটা বার করলাম 2500, কিন্তু ওভারঅল দেখতে পাচ্ছি 2400 টাকা আমাদের এসপি আছে। এসপি কত? বিক্রি দাম 2400। বেসিকরা যারা ক্লিয়ার, তোমাদের বেসিক যাদের ক্লিয়ার আছে, বেসিক যারা আসো ক্লিয়ার, বুঝতে পেরেছো? প্রথম তো বোঝাই যাচ্ছে স্যার এই যে এইটুকু দুলাই, ঠিক আছে, আর পরে আমি একটু বেসিকটা ক্লিয়ার করার চেষ্টা করলাম। আচ্ছা চলো নেক্সট, ঠিক আছে, কোনো সমস্যা নেই, প্রত্যেকে ক্লিয়ার। 10, প্রত্যেকে দ্রুত আনসার করো, তোমাদের জিআই আছে, একটা ম্যাথ একটা জিআই আমি এভাবে তোমাদের রেখেছি, তো দ্রুততার সঙ্গে জিআই গুলো তোমরা আনসার করে দাও দেখি। ফার্স্ট করো, প্রত্যেকে বলো যে 10 3 14, 49 15, তারপরে আছে 68 33 19, কত হবে? প্রত্যেকে ফার্স্ট আনসার করো। ওকে, তো বুঝতে যদি পারো, অনেকে কিন্তু বুঝতে পারছো না সম্ভবত, যে এটা ব্যাপারটা ঘটেছে কি স্যার 10 3-এ তো 14 কোনোদিন হয় না, 13-তে যায় আমরা জানি, তাহলে 1 যোগ করে 14 ফরম্যাট যদি যায়, তো পরেরটা কিন্তু আমার মিলছে আমি ফরম্যাটে, 49 15 68 কোনো মতে হচ্ছে না, 33 19, তাহলে কি হবে স্যার? তো একটু যদি বুদ্ধি কাজে লাগাও যে এখান থেকে, ঠিক আছে, এখান থেকে দুটো টার্মকে বিয়োগ করো, এই দুটো টার্মকে বিয়োগ করো, ঠিক আছে, মানে 10 থেকে 3 বিয়োগ করলে আমরা 7 পাচ্ছি, সেই 7-এর সঙ্গে 2 গুণ করে দাও 14। এই কনসেপ্টটা এইভাবে গেছে, 49 থেকে 15 বাদ দাও, তার সঙ্গে 2 গুণ করো 68। একইভাবে 33 থেকে 19 বাদ দাও, কত আসে? 14 না, ইন্টু 2 করে দাও 28। ক্লিয়ার প্রত্যেকে? চলো নেক্সট, বুঝতে পেরেছো ফরম্যাট কিভাবে গেছে? প্রথম দুটো বিয়োগ করতে হবে, তার সঙ্গে 2 গুণ। চলো নেক্সট, 11, প্রত্যেকে দ্রুত আনসার করো, 11 11 11, ফার্স্ট করো। সিম্পল ইন্টারেস্ট থেকে দিয়েছি তোমাদের যে কিছু টাকা সরল সুদে 5 বছরে যদি এত টাকা হয়, 5200 টাকা, এবং 7 বছরে 5680 টাকা হয়, তাহলে রেট অফ ইন্টারেস্ট তোমাকে বার করতে হবে, সুদের হার কত। প্রত্যেকে দ্রুত আনসার করার চেষ্টা করো। ঠিক আছে, তো বুঝতে পেরেছো নাকি? সিম্পল ইন্টারেস্ট ক্লাস যারা করেছো, ব্যাপারটা আমি তোমাদের বুঝি, যে 7 বছরে সুদ এবং আসল প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট সেটা দিয়েছে তোমার কত? 5680। এবং 5 বছরে কেস যেটা, 5-এর ক্ষেত্রে একই জিনিস, পি প্লাস আই, সেটা দিয়েছে কত স্যার? 5200। তাহলে বিয়োগ যখন করবো আমাদের কি কাটবে? আমাদের এখানে 2 ইয়ারের কি পাবো? পিপি কেটে যাবে। তোমরা জানো যে প্রিন্সিপাল সব জায়গায় সমান থাকে, তাহলে বিয়োগ যখন করব প্রিন্সিপাল সেম থাকার জন্য কেটে যাবে, সুদের ডিফারেন্সটা আমরা পেয়ে যাব, যে 2 বছরে ইন্টারেস্ট যেটা সেটা হচ্ছে এখান থেকে বিয়োগ করলে দিচ্ছে কত? 0 480 টাকা। ঠিক আছে, তাহলে 1 বছর 2 বছরের সুদ যদি 480 হয়, আমরা বার করবো কি 1 বছরে 240, বুঝতে পারছো তাই না? তাহলে 5 বছরের সুদটা আমরা বার করব, যে 5 ইয়ারের সুদটা কত ইন্টারেস্ট হচ্ছে, 1 বছরে তো 240, 2 দিয়ে ভাগ করে দাও, ×5 করে দাও, তাহলে 1200 টাকা, 1200 টাকা আমরা ইন্টারেস্ট পেলাম 5 বছরে। তাহলে 5 বছরে আসল আমরা জানি 5200, সরি সুদ আসল জানি আমরা 5200, এই যে, তাহলে 5 বছরে আসলটা আমাদের দরকার, 5 বছরের প্রিন্সিপালটা আমার দরকার, প্রিন্সিপাল মূলধন। 5 বছরে আসল কত স্যার? তাহলে 4000 টাকা, বুঝতে পারছো? 5200 থেকে 1200 উড়িয়ে দাও, 4000 পেয়ে গেলাম, যেই
এবার তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে সুদের হার বার করতে হবে। সুদের হার আর এর ভ্যালু তোমরা জানো প্রত্যেকেই, যে আই ভ্যালু কত এখানে 1200, আই ইনটু 100, নিচে দাও পি ইনটু টি, মানে 5 বছর। ওকে, না দেখো এই হচ্ছে ব্যাপার, যে রেট অফ ইন্টারেস্ট। দেখো এইগুলো যারা বুঝতে পেরেছো এগুলো কিছু করার দরকার লাগে না, এত সুন্দর করে আমি করে দিচ্ছি তোমাদের জন্য। দেখো এই জিনিসটা যারা বুঝতে পারবে এইসব সব কিছু করতে হবে না, তারা পরীক্ষা আমি হলে কি করবো, আমি হলে কি করতাম, এই দেখ দেখাই যাচ্ছে কত 600, মানে 480 টাকা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, ক্লিয়ার? আমি দেখতে পাচ্ছি 480 টাকা 5 বছরে, এই 2 বছরে, তাহলে 5 বছরে কত 1200 টাকা, এইগুলো করবো পরীক্ষার সময়, ব্যাস হয়ে গেল। তাহলে প্রিন্সিপাল কত রেট অফ ইন্টারেস্ট লাগবে, 4000 প্রিন্সিপাল, বোঝা যাচ্ছে? বোঝা গেল? এইভাবে আমরা বার করে নেবো পরীক্ষায়, এত সাজিয়ে গুছিয়ে আমি তোমাদের জন্য করিয়ে দিচ্ছি, একদম প্রত্যেকে বুঝে নাও যে কোথা থেকে কি হচ্ছে। ঠিক আছে, ওকে, পরীক্ষার সময় কিন্তু এত করার দরকার নেই, জাস্ট তোমরা সিম্পল ওয়েতে শর্টকাট করবে, তোমরা জানো যে স্পিডে করতে হবে তোমাদের, তখন এত সাজিয়ে গুছিয়ে করার কোনো দরকার নেই। তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্ট কত এসছে, 6%। ওকে চলো নেক্সট। আচ্ছা একটা জিআই তোমাদের জন্য আছে, প্রত্যেকে দ্রুত আনসার করবে 12। এখানে দেখো যে একটা ক্যালেন্ডার থেকে তোমাদের প্রশ্ন আছে, যে যদি যদি ফার্স্ট অক্টোবর, যদি ফার্স্ট অক্টোবর ডিয়ার স্টুডেন্ট যারা যুক্ত হচ্ছে প্রত্যেকে সেখানে একটু শেয়ার করতে থাকো, দ্রুত শেয়ার করে দাও। ম্যাথ যে মিক্সড আছে ওভারঅল তোমাদের যতগুলো প্রশ্ন হয় তোমরাকে প্রত্যেকে দেখতে থাকো, প্রত্যেকে একটা লাইক অবশ্যই করে দাও, এবং বলবে আউট অফ তোমরা কত পেলে। ঠিক আছে, প্রত্যেকে ফুল মার্কস মানে গেইন করার চেষ্টা করবে, যে 35 হলে 35, 30 হলে 30, একদম 1 নম্বর ছাড়ার কোনো জায়গা নেই। ঠিক আছে, এই টার্গেটটা প্রত্যেকে রেখে দাও, তাহলে কিন্তু খুব ভালো হবে। দেখো ফার্স্ট অক্টোবর রবিবার যদি হয় তাহলে 1 নভেম্বর কিবার হবে বলো, সোম, মঙ্গল, বুধ নাকি বৃহস্পতি? প্রত্যেকে দ্রুত আনসার করো, সোম, মঙ্গল, বুধ না বৃহস্পতি? ওকে বলো, কনসেপ্ট ক্লিয়ার লাগবে এখানে কনসেপ্ট? আচ্ছা এখানে কিচ্ছু না, একটা মাস তোমার যেতে হবে আমার অক্টোবর মাস, ফার্স্ট, ঠিক আছে, ফার্স্ট অক্টোবর থেকে 1 নভেম্বর। বলো কনসেপ্ট ক্লিয়ার তোমাদের? ফার্স্ট অক্টোবর থেকে 1 নভেম্বর, জাস্ট মনে রাখতে হবে অক্টোবরটা আমার কত দিনের, 31 দিন না অক্টোবর। দেখো তোমরা একটু কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে দেখে না, অক্টোবরটা 31 ডেজ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 31 ডেজ। তাহলে অক্টোবর 31 হলে জাস্ট 31 দিন একটা ডিফারেন্স আছে, তাহলে আমরা এখানে কি করে বার করি, 7 দিয়ে ডিভাইডেড করি, তাই না? 7 দিয়ে 3 দেখা যাচ্ছে, যার সাথে 28, 3 রিমাইন্ডার আছে, এই 3টা আমাদের গল্প। যেহেতু রবিবার বলে দিয়েছে তাহলে জাস্ট রবিবার থেকে 3 দিন সরিয়ে দাও, মানে জাস্ট 3, মানে ওয়েডনেসডে। কিবারে পেলাম আমরা? ওয়েডনেসডে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার প্রত্যেকে। ওকে, 31 দিন তোমাকে টপ করতে হবে। তাহলে সানডে তো বলাই ছিল, তাহলে সানডের সঙ্গে 3 দিন যোগ করলে মানডে, টুইজডে, ওয়েডনেসডে, বুধবার। চলো নেক্সট অপশন সি, দিস ইজ দ্য রাইট অ্যানসার। 13, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে একটা ম্যাথ আছে, প্রত্যেকে দ্রুত আনসার করো। মিক্স সেশন চলছে, প্রত্যেকে সেশনটাকে শেয়ার করতে থাকো, খুব ভালোভাবে তোমাদের প্রিপারেশন, এভাবে তোমরা দ্রুত আনসার করার কৌশল বা প্র্যাকটিসটা এখান থেকে তোমরা করতে পারবে, টাইমের ভিতরে প্রত্যেকে করার চেষ্টা করবে, এবং একজনকে দেখে আরেকজন উত্তর দেওয়ার এই টেন্ডেন্সিটা বন্ধ করো। ঠিক আছে, তো তোমরা প্রত্যেকে বড় হয়েছো, তোমরা জানো যে এখন কিন্তু এগুলো করার সময় আর নেই, তোমাকে সঠিক আনসারটা দিতে হবে সঠিকভাবে, কারণ কম্পিটিটিভে তোমাকে কিন্তু ছেড়ে দেবে না, প্রত্যেকে প্রত্যেকে কম্পিটিটর এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো একজন বলে দিল অপশান এ, তুমি বসে বসে ওর সঙ্গে তাল মেলাচ্ছ, এ এ কে বললো বি, তুমি বি বলে গেলে, না এগুলো করবে না, যারা করছো করবে না, প্রত্যেকে যেটা সঠিক আসবে সেটা বলবে, ভুল হলো তো ভুল বলবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, দেখো একটি কাজ এ ও বি করে 15 দিনে, বি ও সি করে 20 দিনে, সি এবং এ করে 12 দিনে, ক্লিয়ার প্রত্যেকে? তাহলে একসঙ্গে কাজটি কতদিনে করবে? তো যেভাবে আমি তোমাদের করিয়েছি, এ প্লাস বি, বি প্লাস সি,
সি প্লাসে, ঠিক আছে? তো 15 দিন, 15 দিন, 20 দিন, 12 দিন। দেখো তোমরা যখন ম্যাথটা সলভ করবে এসব কিচ্ছু করার দরকার নেই, পরীক্ষার সময় তো এসব এত কিছু সাজিয়ে গুছিয়ে করার সময় থাকে না, তোমরা কি করবে ফটাফট দেখে নেবে 60 LCM, ঠিক আছে? তাহলে এ কত দিচ্ছে, এভাবে করবে, এ কত দিচ্ছে 4, বি কত দিচ্ছে মানে এ প্লাস বি দিচ্ছে 4, বি প্লাস সি দিচ্ছে কত 3, আর সি প্লাস এ কত দিচ্ছে 5, এইগুলো দেখে নেবে। 4 3 5 মানে এগুলো দুটো করে আছে না, তাহলে আমরা একটাতে যাব, মানে আমাদের এ প্লাস বি প্লাস সি কি করবে এফিসিয়েন্সি হাফ করে দেবে, 12 ÷ 2 মানে 6, ভাগ করো 10। পরীক্ষার সময় এটুকু করবে, ঠিক আছে? ফার্স্ট করতে হবে, 10 থেকে 20 সেকেন্ড লাগবে। কিন্তু যারা বেসিক হচ্ছে তাদের জন্য একটু সাজিয়ে গুছিয়ে করে দিচ্ছি, আমি দেখে নাও এলসিএম কত 60। তাহলে এ প্লাস বি এর এখানে আমরা এফিসিয়েন্সি কত পাবো 4, এখানে পাচ্ছি 3, এখানে পাচ্ছি 5। তাহলে ভালো করে দেখো, এখানে দুটো, এখানে এ, এখানে একটা এ, তাহলে দুটো এ পাচ্ছি না, অ্যাকচুয়ালি এটা ডাবল আছে, ডাবল বি আছে, ডাবল সি আছে, ডাবল। তাহলে এখানে আমরা যদি যোগ করি এগুলো 4 3 এবং 5, এগুলো পাবো ডাবল এফিসিয়েন্সি কার, এ প্লাস বি প্লাস সি দুটো দুটো করে আছে না, তাদের ডাবল এফিসিয়েন্সি আমরা পেয়ে যাচ্ছি কত 12, এই যে, ঠিক আছে? 12। তাহলে আমার দরকার কি স্যার, শুধু এ প্লাস বি প্লাস সি, কারণ একসঙ্গে করেছে এ প্লাস বি প্লাস সি একসঙ্গে করবে, দুইটাকে উড়িয়ে দাও মানে 6, টোটাল কাজ কত 60 ÷ 6 করে দাও, 10 দিন সময় লাগে, কিছু বুঝলে? চলো, তো সঠিক আনসার অপশন এ, অপশন এ ইজ রাইট আনসার, সঠিক আনসার অপশন এ তে গেল রাইট আনসার। নেক্সট 14, প্রত্যেকে দ্রুত আনসার করো, দ্রুত ফার্স্ট করার চেষ্টা করো। যে 14 নম্বর প্রশ্নের দিকে আমরা চলে এসেছি, কি বলা হয়েছে এখানে, এখানে বলা হয়েছে বার্ষিক কত শতাংশ সুদের হারে 6000 টাকার চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ যে ডিফারেন্স সেটা হচ্ছে 21.60 বা 60 টাকা। ওকে, তো দেখা মাত্র আনসার করে দেওয়ার কথা, কারণ তোমরা জানো যে স্যার সূত্রটা আমাদের কি সূত্র হচ্ছে, ডিফারেন্স ইকুয়াল টু প্রিন্সিপাল ইনটু তার সঙ্গে আর বাই 100 করে তার স্কোয়ার করে দিলে আমরা পেয়ে যাই কি ডিফারেন্স। এখানে ডিফারেন্স বলা আছে, আমার দরকার প্রিন্সিপাল, তাহলে পি ইকুয়াল ডি ইনটু 100 স্কোয়ার, তাই না? তাহলে 100 ×100 করে দিলাম, আর নিচে আর স্কোয়ার রেখে দিলাম, এগুলো ভ্যালু পুট করে দাও। ডি মানে কত 21.6, তার সঙ্গে কত 8 স্কোয়ার এখানে থাকবে আমাদের, আর এখানে 8 স্কোয়ার থাকবে আমাদের, তাহলে এখানে পি চলে যাবে না, কোনো সমস্যা নেই, এখানে পি চলে যাবে, তাহলে পির ভ্যালু কত আমাদের 6000। আউট করো, 3টে 0 3টে 0 আউট, এই শূন্য দিয়ে এই মানে 10 দিয়ে গুণ করার অর্থ হচ্ছে এটা পয়েন্টটা তুলে দেবে, তাহলে আর স্কোয়ার ভ্যালু কত দেবে, এই 6 দিয়ে 216 কাটো, 36, আর এর ভ্যালু দেবে 6, রেট অফ ইন্টারেস্ট আমাদের 6, ঠিক আছে? প্রত্যেকে আশা করি ক্লিয়ার, তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট করানো হয়েছে, সেখান থেকে একটা সুন্দর ম্যাথ আসে যে বার্ষিক 6% সুদের হারে 6000 টাকা চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর কত যাবে, 21.60। চলো দ্রুত আনসার করো দেখি প্রত্যেক। তোমাদের কি হবে 220 225 230 নাকি 250? নাম্বার সিরিজ থেকে তোমাদের প্রশ্নটি আছে, প্রত্যেকে বলো সঠিক আনসার কত হচ্ছে।
আচ্ছা, বুঝতে পেরেছো প্রত্যেক? আশা করি দেখো ব্যাপারটা ঘটেছে এখানে, গ্যাপটা নিয়ে নাও, গ্যাপটা নিয়ে নাও। এদের মধ্যে গ্যাপ কত বলো? 26 আর 8 34, 8 গ্যাপ। এর মধ্যে গ্যাপ কত? 34 আর 20 54, 7 মানে 27। এর মধ্যে গ্যাপ কত? 8 আর 16, 6 6 12 মানে 64 না? খুব ভালো করে দেখো ব্যাপারটা গেছে তোমাদের কিউব ফরম্যাটে গেছে, যেটা 2 এর কিউব হচ্ছে স্যার, এটা 3 এর কিউব হচ্ছে, এটা 4 এর কিউব হচ্ছে না? ওকে, এগুলো ওই গ্যাপ গুলো কিউবে গেছে, তাহলে পরেরটা অবশ্যই 5 এর কিউব মানে 125 দেবে, 125 গ্যাপ যাবে। তাহলে ফরম্যাট যদি ক্লিয়ার থাকে আমাদের লাগবে কি, আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে এখানে 125 ছিল, এই 125-এর সঙ্গে 125 যোগ করে দেবো, 250। নেক্সট, পরবর্তী প্রশ্নের দিকে প্রত্যেকে এগো। তো অপশনটি দিস ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, প্রত্যেকে দেখে নেবে তোমাদের তোমাদের এই এই মানে কালকে তোমাদের 26 জুন 2022 দুপুর 12টা থেকে একটা স্কলারশিপ টেস্ট মক টেস্টের আয়োজন করা হয়েছে তোমাদের কলকাতা পুলিশকে উপলক্ষ করে। তো প্রত্যেকে আমাদের ফ্রিতে এটা তোমরা দিতে পারবে আন একাডেমিতে এটি, ঠিক আছে? 1 আওয়ার ডিউরেশন আছে তোমাদের, এবং যারা র্যাঙ্ক করতে পারবে, ঠিক আছে, 1 থেকে 1 যে র্যাঙ্ক করবে 100% স্কলারশিপ, যে 2 নম্বর র্যাঙ্ক করবে যে 75%, এভাবে 1 থেকে টপ 10 তোমরা স্কলারশিপ পাও, ফ্রিতে তোমরা আন একাডেমি থেকে স্কলারশিপ পেয়ে যাবে, ঠিক আছে? তো প্রত্যেকে জয়েন করে দেবে কালকে দুপুর 12টায় মানে এক্সামটি হবে, তার আগে তোমরা এনরোলমেন্ট করে দেবে, আমাদের লিংক অবশ্যই দেওয়া আছে টেলিগ্রামে সেখান থেকে। এছাড়া তোমরা যারা বেসিক আছো, তোমাদের বেসিক যদি ক্লাস দরকার পড়ে বা তোমরা দুর্দান্ত প্রিপারেশন নিতে তোমরা যুক্ত হবে আমাদের আন একাডেমিতে, এখানে তোমরা ক্র্যাক WB সহ জেনারেল কম্বাইন্ড যাবতীয় এক্সামে তোমরা প্রিপারেশন নিতে পারবে। সাবস্ক্রিপশন নেবে, ইউজ কোড আলামিন 9 আমিন, এই কোডটি ইউজ করবে, সাবস্ক্রিপশনের উপর 10% তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। তো আমাদের দুটি কোর্স চলছে, WBPSC গোল্ড এবং WBP জেনারেল কম্বাইন্ড। তোমরা যেখানে খুশি তোমরা সাবস্ক্রিপশন নিন, ঠিক আছে? তোমরা 3 মান্থ, 6 মান্থ এবং 12 মান্থ তোমরা কোর্স, তোমাদের দেখতে পাচ্ছ কোর্স ফি, প্রত্যেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও, কানেক্টেড হয়ে যাও। তো সেখান থেকে তোমরা ফ্রি কিন্তু প্রতিটি ক্লাস তোমরা প্রতিটি স্যারের তোমরা দেখতে পারবে, রেকর্ডেড লাইভ তোমরা দেখার সুযোগ আছে, ঠিক আছে? এক্সট্রা PDF তোমরা ডাউনলোড করতে পারবে, নিয়মিত প্রশ্নপদের সমাধান, উইকলি মক টেস্ট তোমরা দিতে পারবে, টেস্ট সিরিজ, সিলেবাস কভারেজ, ঠিক আছে? পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি যাকে বলে তোমরা কিন্তু এখান থেকেই পেয়ে যাবে, ঠিক আছে? চলো প্রত্যেকে যুক্ত হওয়ার চেষ্টা করবে আমাদের ক্লাস কোর্সে। চলো লেটস ক্র্যাক ইট। নেক্সট, পরবর্তী প্রশ্নের দিকে প্রত্যেকে গো, দ্রুত আনসার করার চেষ্টা করো। আমরা 16 নম্বর প্রশ্নের দিকে এগিয়ে এসেছি। ফার্স্ট 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 প্রত্যেকে শেয়ার করতে থাকো, প্রত্যেকে শেয়ার করে দাও, ফটাফট শেয়ার করে দাও ক্লাসটি, এবং প্রত্যেকে একটু লাইক করে দাও। দেখো দুপুর 12টার পরে কোনো ঘড়ির ঘন্টার কাঁটা 60 ডিগ্রি যদি অগ্রগতি হয় তবে ঘড়িতে কটা বাজে? খুব ভালো একটি প্রশ্ন। বলো দেখো, ঘড়ি রিলেটেড তোমাদের প্রশ্ন করানো হয়েছে, এখানে ব্যাপারটা ঘটেছে দুপুর 12টার পর ঘন্টার কাঁটা কিন্তু 60 ডিগ্রি গেছে, মিনিটের কাঁটা কিন্তু বলেনি। তাহলে ঘন্টার অনেকে ভাবছে স্যার, অনেকে ভাবছে যে 12টা 30 হতে পারে, ঠিক আছে? এই যে না, এটা কিন্তু হবে না, কারণ ঘন্টার কাঁটা সরেছে মানে জাস্ট 12টা থেকে তোমরা এই ক্যালকুলেটটা করে নেবে যে 1 ঘর এবং 2 ঘর সরবে, জাস্ট 1 ঘর মানে আমরা জানি কত ডিগ্রি, এখানে আছে 30 ডিগ্রি, মনে আছে? মনে আছে প্রতিটা ঘর মানে 5 ডিগ্রি করে তোমরা মনে রাখ। তো সেখান থেকে যদি ক্লিয়ার থাকে তাহলে 2 ঘর মানে 60 ডিগ্রি, ঠিক আছে? মানে জাস্ট 60 ডিগ্রি মানে দুপুর ঘন্টার কাঁটাটা কতটা কোণ করবে এর সাপেক্ষে, কতটা কোণ করবে, 60 ডিগ্রি কোণ করে দিল, এবং 2 PM। তো এখানে দেখো ব্যাপারটা, 2 PM কিন্তু নেই, কিন্তু 14 তো আছে না,
12টা, তারপরে 13টা, তারপরে 14টা, তো 14টা বেজে গেছে, বুঝতে পারলো? ক্লিয়ার প্রত্যেককে, কনসেপ্ট ক্লিয়ার আছে? ট্রেন ঘড়ি, ট্রেনের ঘড়ি এভাবে তোমরা জানো, তখন ঘড়িটা কিন্তু বাজবে দুটো, মানে 14টা। চলো নেক্সট 17, প্রত্যেকে ফার্স্ট আনসার করার চেষ্টা করো। কি বলা হচ্ছে এখানে, তোমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্স রিলেটেড একটি প্রশ্ন আছে, যে এক ব্যক্তি 4 কিলোমিটার বেগে অফিসে যান এবং 2 কিলোমিটার বেগে ফিরে আসে, তার মোট 6 ঘন্টা সময় লেগেছে, কত ঘন্টা স্যার? 6 ঘন্টা। তার বাড়ি থেকে অফিসের ডিস্টেন্স তোমাকে বার করতে বলা আছে, 10, 8, 12 নাকি 9, প্রত্যেকে দ্রুত আনসার করো। এই ফরম্যাটটা খুব ইজি, তোমরা জানো যে গড় গতিবেগের যে ফরম্যাট সেখান থেকে তোমরা এটি করে দিতে পারো, স্পিড ইনটু টাইম করে দিলে হয়ে গেল, ডিস্টেন্স পেয়ে গেলে না? বলো অপশন এ বি সি অর ডি, ফটাফট আনসার দাও, 30 সেকেন্ড নেবে, জাস্ট 30 সেকেন্ড। চলো টাইম আপ, খুব ভালো করে দেখো ব্যাপারটা ঘটেছে কি, এখানে কিন্তু গড় গতিবেগ যেটা ব্যাপারটা, এটা কিন্তু আমাদের ডিস্টেন্স মনে রাখবে এই টাইপের ক্ষেত্রে, এখানে কিন্তু গতিবেগটা আমরা স্পিড ইনটু টাইম করে দিলে আমাদের হয়ে গেল। তো ফরম্যাট কি আছে এখানে, 4 কিলোমিটার গেছে, ঠিক আছে, 2 কিলোমিটার বেগে ফিরে এসেছি, 4 ইনটু 2 উপরে দেবে, নিচে দেবে 4+2, নিচে দেবে 4+2, ওকে। এবারে মোট 6 ঘন্টা সময় লেগেছে না, 6 দিয়ে গুণ করে দাও, তাহলে উপরে 8, নিচে 6 ইনটু 6, 6 আউট করে দাও, 8, বুঝতে পারলাম? এটা হচ্ছে তোমাদের ডিস্টেন্স, ব্যাপারটা ক্লিয়ার? এই টাইপের ক্ষেত্রে দুটি গতির গুণফল, দুটি গতির যোগফল নিচে দেবে ইনটু টাইম করে দেবে, ঠিক আছে? তাহলে 8 কিমি হচ্ছে ডিস্টেন্স। যদি সমস্যা থাকে স্যার বুঝতে পারছি না, তাহলে দেখে নাও, ব্যাক ক্যালকুলেশন করে বুঝিয়ে দিচ্ছি। 8 কিমি প্রথমে গেছে কত, 4 কিমি করে, তাহলে সময় লেগেছে কত, 2 আওয়ার, আবার 8 কিমি ফিরে এসছে, 2 ঘন্টা বরাবর, তখন লেগেছে 4 ঘন্টা, 4 দিয়ে কত, 6 ঘন্টা, মিলে গেছে না? টোটাল সময় লাগছে তো 6 ঘন্টা। ক্লিয়ার প্রত্যেকে, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে বস, যে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। অনেকের প্রশ্ন হচ্ছে স্যার এখানে তো 2ab/b হয়, কেন 2ab করছি না? কারণ দেখো তোমার জাস্ট ডিস্টেন্সটা বার করবে, হ্যাঁ ডিস্টেন্স তো তোমাদের এটা তো সিঙ্গেল ডিস্টেন্স না, ও গেছে আবার ফিরে এসেছে, তাহলে একটা ডিস্টেন্স বার করবে, তাহলে দুইটা এখানে দরকার নেই, কনসেপ্ট ক্লিয়ার? ঠিক আছে, 2 গুণ করতে ডাবল ডিস্টেন্স হয়ে যেত, বোঝা গেল? চলো নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে এগো, তাহলে তোমাদের আসছে কত, অপশন বি, অফিসের ডিস্টেন্স কত, 8 কিলোমিটার। 18, জিআই আছে তোমাদের, ব্লাড রিলেশন থেকে একটা খুব সুন্দর প্রশ্ন আছে, চন্দ্র ফটোগ্রাফির একটা লোককে দেখিয়ে চন্দ্র বলছে সে হয় আমার বোনের বাবার স্ত্রীর ভাইয়ের একমাত্র ভাই, ভালো করে বুঝো, চন্দ্র বললো সে হয় আমার বোনের বাবার স্ত্রীর একমাত্র ভাই, ঠিক আছে, কিছুই না, খুব ইজি একটা ব্যাপার। তোমাকে ধরো তুমি চন্দ্র, তোমার বোন বোনের বাবা, তোমার বাবা বাবার স্ত্রী, তোমার মা মার ভাই, মানে তোমার মামা, ক্লিয়ার কনসেপ্ট? নিজেকে বসিয়ে দেবে চন্দ্রের জায়গাতে, তোমার মামা পেয়ে গেলে মামার বাবা, লোকটির বাবা মানে মামার বাবা, মামার বাবা মানে তোমার বাবার শ্বশুর, ক্লিয়ার কনসেপ্ট? ক্লিয়ার তো, মামার বাবা মানে কি, তোমার বাবার শ্বশুর হচ্ছে না? চলো তো যদি বুঝতে পারো তাহলে সঠিক আনসার প্রত্যেকে করে দাও, দেখাতে হবে নাকি? চন্দ্র, এই যে চন্দ্র সবসময় নিজেকে এখানে বসিয়ে দেবে, চন্দ্রর জায়গায় তোমাকে বসিয়ে দাও, একটা লোককে দেখিয়ে বলছে যে এই লোকটি হচ্ছে চন্দ্রর বোন, চন্দ্রর একটা বোন আছে, বোনের যে বাবা মানে দুজনেরই বাবা, বাবার যে স্ত্রী মানে দুজনেরই মা, তাই না? এদের মা হচ্ছে, এর সঙ্গে এদের কি সম্পর্ক, মা সম্পর্ক, স্ত্রীর ভাই, তাই না? স্ত্রীর ভাই,
মানে কি হচ্ছে এটা শালা না বাবার সঙ্গে সম্পর্ক কি শালা তোমাদের সঙ্গে কি মা মানে মামা হবে ক্লিয়ার কনসেপ্ট এটা হচ্ছে শালা শালার যে বাবা শালার বাবার সঙ্গে তোমার যে বাবা আছে এটাকে আমি এখানে লিখছি কি সম্পর্ক শ্বশুর না জামাই শ্বশুর সম্পর্ক কনসেপ্ট ক্লিয়ার ঠিক আছে চলো যেভাবে বুঝবে সঠিক অ্যান্সার তোমাদের কিন্তু দিয়ে দেবে এই ভাইটা এখানে বসে গেল নেক্সট পরবর্তী প্রশ্ন অপশন ডি দিস ইজ দ্য রাইট অ্যান্সার এখানেই দাদু তো হবে না কাকা হচ্ছে না ভাই হচ্ছে না শ্বশুর যাচ্ছে যদি বলতো ওই লোকটির সঙ্গে তোমার বাবার কি সম্পর্ক তখন কিন্তু শালা হতো চলো 19 প্রত্যেকে দ্রুত অ্যান্সার করার চেষ্টা করো আমরা 19 প্রশ্নের দিকে এসে গেছি প্রত্যেকে দেখো একটি ট্রেন একজন দাঁড়িয়ে থাকা এক লোককে 4 সেকেন্ড অতিক্রম করছে 75 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে 9 সেকেন্ড অতিক্রম করছে তাহলে ট্রেনটির গতিবেগ কত ঘন্টায় প্রত্যেকে ফাস্ট করার চেষ্টা করো ট্রেন রিলেটেড প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসে প্রত্যেকে প্র্যাকটিস করে রাখবে ঠিক আছে দুর্দান্ত প্র্যাকটিস করে রাখবে জাস্ট কনসেপ্ট ক্লিয়ার রাখবে ট্রেনের সঙ্গে ট্রেনের সময় তোমাদের লাগে কি রিলেটিভ স্পিড আর লাগে কি তোমাদের ওই প্ল্যাটফর্ম আর এবং মানুষকে যে অতিক্রম করে তখন বুঝতে হবে যে ম্যান মানে হচ্ছে ট্রেনটির নিজের লেন্থ ম্যানকে অতিক্রম করা মানে আর প্ল্যাটফর্ম মানে হচ্ছে ট্রেনটার লেন্থও আছে এবং প্ল্যাটফর্ম ওর ভিতরে ইনক্লুড ঠিক আছে ওই সেকেন্ড বা ওই সময়ের ভিতরে এটা বুঝতে হবে ব্যাস আর কিছু লাগবে না আর গতিবেগ মিটার পার সেকেন্ড থাকলে কিমি পার আওয়ারে যেতে গেলে 18/5 করে দেবে কিমি পার আওয়ার থাকলে মিটারে যেতে গেলে 5/18 করবে এইগুলো মাথার মধ্যে ঘুরবে ঠিক আছে জাস্ট ব্যাস হয়ে গেল তাহলে কনসেপ্ট ক্লিয়ার যদি থাকে কিচ্ছু নেই এর ভিতরে দেখো 4 সেকেন্ডে একটা লোক অতিক্রম করছি ঠিক আছে ব্যক্তি মানেই নিজে কোনো ব্যক্তি মানেই তো ট্রেন ট্রেন নিজের দৈর্ঘ্য তাই না কত সেকেন্ডে 4 সেকেন্ডে এটা মাথায় রাখবে এবার ব্যাপারটা দেখো 9 সেকেন্ডে প্ল্যাটফর্ম তাহলে ব্যাপারটা কি বললাম প্ল্যাটফর্ম মানে প্ল্যাটফর্ম প্লাস ট্রেন এই দুটো মিলে কিন্তু তোমার 9 সেকেন্ডে ঠিক আছে তাহলে দেখো ট্রেন তো 4 সেকেন্ড ট্রেন যদি আমরা আউট করে দিই তাহলে শুধু প্ল্যাটফর্ম করছে কত সেকেন্ডে 4 বাদ দিয়ে তো 5 সেকেন্ড এই জিনিসটা বুঝতে হবে ঠিক আছে তাহলে 5 সেকেন্ডে অ্যাকচুয়ালি যাচ্ছে কত 75 কত এই 75 মিটার প্ল্যাটফর্ম ঠিক আছে তাহলে 5 সেকেন্ডে যদি 75 যায় মিটার পার সেকেন্ড আমরা করব তাহলে 1 সেকেন্ডে যাবে কত 15 মিটার পার সেকেন্ড না 1 সেকেন্ডে যাবে 15 মিটার আর কিচ্ছু লাগবে না আমরা কি করব জাস্ট গতিবেগ ঘন্টায় চলে যাব মিটার পার সেকেন্ড পেয়ে গেলাম 15-র সঙ্গে আমরা কি করব 18/5 করে দেবো ব্যাস হয়ে গেল গল্প শেষ 3 18 54 কিমি পার আওয়ারে কনভার্ট হয়ে গেল কনসেপ্ট ক্লিয়ার প্রত্যেকে কনসেপ্ট ক্লিয়ার ব্যাস ঠিক আছে এখানে যদি বলতো যে 60 অনেকে করবে না 60 কি হতো যদি বলতো ট্রেনের দৈর্ঘ্য কত এটা একটা প্রশ্ন হতে পারে ট্রেনের দৈর্ঘ্য কত ট্রেনের দৈর্ঘ্য কত কে বলতে পারবে বলো ট্রেনের লেন্থ কত মানে ব্যক্তির 4 সেকেন্ডে যতটা অতিক্রম করেছে না সেটাই তো ট্রেন ব্যক্তি মানেই তো ট্রেন তাহলে ট্রেনের দৈর্ঘ্য হবে আমাদের পার সেকেন্ড মানে 1 সেকেন্ডে 15 4 সেকেন্ডে কত 60 তাহলে তখন আনসার হতো 60 মিটার ট্রেনের লেন্থ লেন্থ এটা আজকের প্রশ্ন না আজকের প্রশ্ন ছিল তোমার গতিবেগ কত দিস ইজ দ্য রাইট অ্যান্সার অপশন সি চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখ প্রত্যেকে গো 20 দ্রুত অ্যান্সার করো প্রত্যেকে কত টাকার 5% হারে কত টাকার 5% হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 25 টাকা হবে 10,000 10,500 9,500 নাকি 9,000
আচ্ছা দেখো, যারা বুঝতে পেরেছো যারা বুঝতে পারোনি দুজনে দেখো, ব্যাপারটা হচ্ছে সুদের পার্থক্য বলা আছে টাকাতে, যে আমার এখানে তাহলে পি ইকুয়াল, আমি এটা কিন্তু ডাইরেক্ট করে দেবো, পি ইকুয়াল তোমাদের কত 25-এর সঙ্গে আমরা দেবো কত 100 টাকা উপরে যাবে, তখন দুটো 100 করে দাও এবং দুটো 25 নিচে দাও, মানে একটা 25 নিচে দাও, আউট করে দাও। কিছু বুঝলে? মেন ফরম্যাট ছিল কি, ডিফারেন্স ইকুয়াল পি ইনটু 100 স্কোয়ার বাই আর বাই 100, আর বাই 100 তার স্কোয়ার। সেখান থেকে আমরা কি করলাম, আমার দরকার পি, পি রাখলাম, ডির সঙ্গে 100 স্কোয়ার গুণ করলাম, নিচে আর স্কোয়ার 25 নামিয়ে দিল, ব্যাস মেন ফরম্যাট এটা। চলো, তো দিস ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ। নেক্সট 21, একটা সিকোয়েন্স তোমাদের আছে, সিকোয়েন্স মেনটেন করো প্রত্যেকে, দেখি সঠিক অ্যান্সার কে দিতে পারে, দ্রুত করো দেখি। রামধনু, বর্ষা, সূর্য, সুখী বা এখানে খুশি, হ্যাপি একটা ব্যাপার আছে এখানে, বাচ্চারা হ্যাপি হবে, তারপরে বাচ্চা, ঠিক আছে? তো সিকোয়েন্স মেনটেন করো প্রত্যেকে, দেখো অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, দ্রুত করো। রামধনু, বর্ষা, সূর্য, সুখী বা হ্যাপি একই কথা, এবং বাচ্চা আছে এখানে, প্রত্যেকে বলো যে এখানে কোন সিকোয়েন্স যাচ্ছে, এ বি সি অর ডি। ফার্স্ট করো, ফার্স্ট করো, ভেরি গুড। তো এটা বোঝাই যাচ্ছে, দেখো একটা মানে যখন একটা বর্ষাকালে যখন সূর্য ওঠে, তখন রামধনু, আমরা জানি রামধনু মানে ব্যাপারটা কি, তোমরা জানো যে সায়েন্স যারা পড়েছো, যে রামধনু মানে হচ্ছে তোমাদের স্ক্যাটারিং হয়, তাই না? বিচ্ছুরণ ঘটে আলোর, মানে হালকা বৃষ্টি পড়বে এবং সূর্যের যে আলো, সাদা আলোটা রিফ্লেক্ট করবে, মানে ভেঙে যাবে, তাই না? সাদা, আমরা জানি যে সাদা আলোর ভিতরে 7টা আলো লুকিয়ে আছে, সাদা আলোর ভিতরে কটা, 7টা আলো লুকিয়ে আছে, সূর্যের আলো আমরা সাদা ধরবো, ওর ভিতরে লাল, নীল, বেগুনি যাবতীয় আছে, ঠিক আছে? তো আমরা ন্যাচারালি 3-4টে রং আমরা দেখতে পাই, তাই না? তো সেগুলো আমরা রামধনু বলে জানি, তাই না? চলো, তো এখানে ব্যাপারটা ঘুরেছে, বর্ষাকালে রামধনু উঠবে, সরি বর্ষাকালে সূর্য উঠবে, তাহলে 2-3 তারপরে যাবে আমাদের 1, বুঝতে পেরেছো? দিস ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি। প্রত্যেকে ক্লিয়ার? তো বর্ষাকালে সূর্য উঠবে, তারপরে রামধনু দেখা দেবে, একটা বাচ্চা সেটা দেখলে খুশি হবে, ঠিক আছে, হ্যাপি হবে। তো দিস ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি। প্রত্যেকে ক্লিয়ার? এগুলো পরীক্ষা আসে, তো ঠিকঠাক করে করতে হয়, তোমরা জানো। এখানে দেখো তোমাদের বোট অ্যান্ড স্টিম থেকে একটা প্রশ্ন আছে, দ্রুত প্রত্যেকে আনসার করার চেষ্টা করো। কি বলেছে, স্থির জলে নৌকার বেগ ঘন্টায় 2 কিলোমিটার, একটা স্থির জলে নৌকা যাচ্ছে, সেই বেগ হচ্ছে 2 কিলোমিটার, এবং যখন প্রতিকূলে তার বেগ যাচ্ছে কত, 1 কিলোমিটার, তাহলে তোমাকে বার করতে বলেছে স্রোতের বেগ কত। কনসেপ্ট ক্লিয়ার থাকলে না এগুলো করতে লাগে না, একদম দেখা মাত্র আনসার হবে। স্যার যে স্থির জলে যেটা ছিল সেখান থেকে আমাদের নিশ্চয়ই স্রোত কাজ করেছে, স্রোত কাজ করলে প্রতিকূলে যাচ্ছে না, তখন স্রোত তাকে ঠেলে দিয়ে 1 করে দিয়েছে, 2 থেকে 1 করে দিয়েছে, কনসেপ্ট ক্লিয়ার? তাহলে স্রোতটা 1 করে কাজ করেছে, না মনে আছে? স্টিম মানে কি বলো, দেখো এই যে প্রতিকূল, যেটা প্রতিকূলে 1, ঠিক আছে, অরিজিনাল ছিল 2, তাহলে স্রোত নিশ্চয়ই কাজ করেছে কত, নৌকার বেগ থেকে, মানে প্রতিকূল, ব্যাপারটা বুঝতে পেরেছো? মানে 2 থেকে 1 করে দিয়েছে, মানে ক্লিয়ার কনসেপ্ট, স্রোত এখানে 1 কাজ করছে, ঠিক আছে? বা এভাবে ধরতে পারো প্রতিকূলে 1, ঠিক আছে, নৌকার বেগ কত, 2, তাহলে অনুকূল কত হবে, অনুকূল তোমাদের 3 যাবে, ঠিক আছে, 3 থেকে 1 বাদ দাও, মানে স্রোত যখন বার করবে, স্ট্রিম মানে কি, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, 2/2, 1, ক্লিয়ার? প্রত্যেকে চলো, বোট অ্যান্ড স্টিম তোমরা দেখেছো প্রত্যেকে, তো দ্রুত আনসার করো পরবর্তী প্রশ্ন, প্রত্যেকে ফার্স্ট করো। সিম্পল, একদম সিম্পল আছে, স্রোত অ্যান্ড বোট অ্যান্ড স্টিম থেকে এটা আছে। এটা দেখো তোমাদের, তোমাদের নাম্বার সিস্টেম থেকে আছে যে নিচের কোনটি সঠিক নয়, অসদৃশকরণী একটা দিয়েছে তোমাদের, অপ্রকৃত ভগ্নাংশ একটা দিয়েছে,
যৌগিক করণীয় একটা দিয়েছে এবং শুদ্ধ করণীয় একটা দিয়েছে। তো এর ভিতরে কোনটা তোমার গেছে কি সঠিক নয়, কোনটা ভুল আছে এর ভিতরে? দেখো অসদৃশ করণীয় মানে হচ্ছে দুটো করণীয় পার্টটা সদৃশ হবে না। তাহলে দেখো ক্লিয়ার কনসেপ্ট যদি থাকে এটা এবং এটা মিল নেই, তাহলে অসদৃশ করণীয় আছে এগুলো, ঠিক আছে। অপ্রকৃত ভগ্নাংশ 3:4, 2:3, ঠিক আছে। যৌগিক করণী, এটা অবশ্যই যৌগিক করণী বুঝতে পারছো, মানে একটা এই পার্ট থাকবে, একটা রিয়েল পার্ট, একটা তোমাদের এ থাকবে করণী পার্ট, ঠিক আছে। শুদ্ধ করণী এগুলো দেখো, এগুলো একদম বিশুদ্ধ, বিশুদ্ধ করণী মানে এর ভিতরে কোনো ভেজাল নেই, জাস্ট এটা করণী করণী, এটাকে ভাঙা যাবে না, ঠিক আছে। তো কনসেপ্ট যদি ক্লিয়ার থেকে স্যার, 3টা তো ঠিকই আছে। তাহলে অপশন বি আমাদের এখানে রং, এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ, অ্যাকচুয়ালি অপ্রকৃত দেওয়া আছে, এগুলো হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ। কোনগুলো স্যার? মাথা যদি ছোট থাকে নিচে বড় থাকে, ঠিক আছে, মাথা ছোট নিচে বড় থাকলে আমাদের থাকে প্রকৃত ভগ্নাংশ, মাথা ভারী থাকলে ধরো 8:5, এগুলো অপ্রকৃত, এটাকে তোমরা 1/ মানে ফ্র্যাকশনে করে দিতে হবে, ঠিক আছে, সেটা হবে প্রকৃত চলে যাবে, বুঝতে পারলাম? তো এখানে ব্যাপারটা ঘটেছে এই জায়গাটা ভুল আছে, এটা কিন্তু অপ্রকৃত নয়, এটা প্রকৃত ভগ্নাংশ, দিস ইজ দ্য রং। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন, প্রত্যেকে দ্রুত আনসার করো, দেখি এর ভিতরে কোনটি সঠিক নয়, কোনটি সঠিক নয়, একটু আগে যেটা করলে সেই টাইপের। চলো চলো ফার্স্ট করে দিই, কোনটি সঠিক নয়? ডেভিস কাপ টেনিস, ডুরান্ট ফুটবল, আর দেহদর হকি, নাকি ডার্বি ঘোড়া দৌড়, বলো কোনটি সঠিক নয়, জলদি জলদি ফার্স্ট করো দেখি। ডেভিস আমরা প্রত্যেকে জানি, ডেভিস কাপ কোথায় দেওয়া হয়? টেনিস, ঠিক আছে। তো ডুরান্ট ফুটবল, একদম ঠিক আছে। দেহদর, দেহদর, দেহদর ট্রফি আমাদের টুর্নামেন্ট যেটা হয় ক্রিকেট, ঠিক আছে, তো এটা ভুল আছে না, ডার্বি ঘোড়াদৌড়, একদম ঠিক আছে। তো অপশন সি গেল আমাদের ভুল, অপশন সি দেহদর ট্রফি আমাদের ক্রিকেটের সঙ্গে যুক্ত, ঠিক আছে, প্রত্যেকে ক্লিয়ার, যারা জানো না জেনে নাও। হকি না, তাহলে বলো হকিতে একটা কাপ দেওয়া হয়, এরকম একটা কাপ বলো, হকি, প্রত্যেকে কমেন্ট করো। চলো নেক্সট, 26, প্রত্যেকে দেখো একটা তোমাদের মধ্য সমানুপাতি বলে দিয়েছে, এ মাইনাস 4 এবং এ প্লাস 6 এর মধ্য সমানুপাতি যদি এ হয় তাহলে ভ্যালু, এর ভ্যালু তোমাকে জানতে চেয়েছে 12, 14, 4 নাকি 18, প্রত্যেকে দ্রুত আনসার করো দেখি। জলদি করো জলদি করো জলদি করো, এ মাইনাস 4, এ প্লাস 6, ঠিক আছে, এবং এ বলেছে মধ্য সমানুপাতি। তাহলে ব্যাপারটা কি ঘটেছে? ব্যাপারটা ঘটেছে তোমার এখানে, যারা জানো না জেনে না, মধ্য সমানুপাতির স্কোয়ার যেটা, তার স্কোয়ার করলে এই দুটোর গুণফল হয়, এই দুটোর গুণফল তার সঙ্গে সমান হয়, না জানলে কনসেপ্ট লিখে নাও, ঠিক আছে। মধ্য সমানুপাতি যেটা হয় মানে ধরো এক্স থাকলে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওই এই দুটোর গুণ হয়, সাইডের দুটোর গুণ করে দিতে পারো আমরা, ঠিক আছে। সাপোজ ধরো 3টে সমানুপাতি আছে এক্স ওয়াই জেড, কি বললাম এক্স ওয়াই জেড, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স জেড, মনে থাকবে প্রত্যেকের, এই ফর্ম্যাটটা মনে রাখবে মধ্য সমানুপাতি ক্ষেত্রে, কনসেপ্ট ক্লিয়ার? বা ওয়াই এর ভ্যালু তোমরা আরেকটু করতে পারো রুট অফ এক্স জেড, যেটা একই ব্যাপার এখান থেকে আসছে, ঠিক আছে, প্রত্যেকে লিখে নাও, আমি কিন্তু মুছে দেবো। তাহলে এখান থেকে দেখো আমরা কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, এ স্কোয়ার এদিকে যদি গুণ টুন করে দাও, এ স্কোয়ার প্লাস 6a - 4a - 24, এটা মুছলাম, প্রত্যেকে লিখে নিয়েছো, 3টি সমানুপাতি থাকলে মিডিলটার স্কোয়ার অপর দুটোর সমান। আচ্ছা এখান থেকে স্কোয়ার স্কোয়ার আউট করো, তাহলে দেখো এখানে 2a পড়ে আছে, কত এ 2a, ঠিক আছে, আর এটা এইদিকে পাঠিয়ে দাও মানে 24, এর ভ্যালু দেবে কত 12, চলো হয়ে গেল। এ কত পেলাম আমরা 12, এ কত পেলাম স্যার 12, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, কিচ্ছু না, কনসেপ্ট বুঝতে হবে, ফরম্যাট বুঝতে হবে যে মিডিলটার স্কোয়ার সাইডের দুটো গুণফলের সমান। 27, প্রত্যেকে দ্রুত আনসার করার চেষ্টা করো জলদি, বলো কোন মানে সাংকেতিক ভাষায় কোড ল্যাঙ্গুয়েজে KEDGY তাকে ই KDYG লেখা হয়, তাহলে লাইট কি লেখা হবে, লাইট কে,
चलो के ई डी जी वाई তাহলে ব্যাপারটা দেখো এভাবে চেঞ্জ করেছে ঠিক আছে ই কে করে দিয়েছে না ডিটা ডি রেখেছে ডি নো চেঞ্জ এগুলোকে আবার উল্টে দিয়ে সাইড চেঞ্জ পরপর দুটো করে করেছে এবং মিডলটা সেম রেখে দিয়েছে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে আমার লাইট লাইট এই দুটোকে ঘুরিয়ে দাও আই এল জিটা জি থাকবে টি এইচ করে দাও ILGTH 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 কোথায় আছে এই যে ILGTH প্রত্যেক ক্লিয়ার চলো নেক্সট দেখো 28 কি বলেছে পাঁচ অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কোনটি পাঁচ অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কোনটি তো দ্রুত आंसर করার চেষ্টা করো প্রত্যেকই অপশন এ হবে 9999999999 মানে 5টা 9 এটাই তো আমরা জানি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা তো এখানে একটা এক্সট্রা অ্যাড করে দিয়েছে স্যার এটা কিন্তু হবে না কারণ এখানে বলেছে পূর্ণ বর্গ সংখ্যা এটা কি পূর্ণ বর্গ যদি পূর্ণ বর্গ হয় তো ভালো যদি এটা পূর্ণ বর্গ হয় তাহলে এটা आंसर যদি না হয় তাহলে তোমাকে বার করতে হবে স্যার এর মধ্যে কোনটা হচ্ছে সবথেকে বড় পাঁচ অঙ্কের পূর্ণ বর্গ সংখ্যা বলো দেখি একজন চলো চলো ওকে তাহলে কাজ তো দিচ্ছ ভেরি গুড দেখো ব্যাপারটা ঘুরেছে কি আমরা তো এটা তো জানি যে 5টা 9 মানে 5 অঙ্কের পূর্ণ মানে বৃহত্তম সংখ্যা কিন্তু আমরা জানি না এর কাছাকাছি নিয়ারেস্ট আমাদের মানে পূর্ণ বর্গ কোনটি তা ফটাফট একটু করে নেবে দেখো 3 3 কে 9 তো গেল কোনো সমস্যা নেই দুটো 9 নামলো 3 এর ডাবল 6 করে দাও এখানে 1 দিয়ে দাও মানে 61 দেবে 61 61 এখান থেকে 8 করে দাও এখান থেকে 3 করে দাও 38 99 নামিয়ে দাও মানে দুটো করে পেয়ার নেব আমরা ঠিক আছে যারা জানো না দেখো না পিছন থেকে ছাতা করতে হয় এরকম দুটো করে পেয়ার এ একা আছে সিঙ্গেল থাকবে এবার যখন নামবে জোড়ায় জোড়ায় নামবে ঠিক আছে সেভাবে আমরা নামাচ্ছি আর এর ডাবল এখানে বসবে 3 এর ডাবল 6 ছিল তার সঙ্গে কত গুণ করলে মানে 1 যদি গুণ করি তার সঙ্গে 1ই গুণ করতে হবে মানে 61 দিল ঠিক আছে এই ফরম্যাটটা মনে রাখতে হবে ঠিক আছে বেসিকদের জন্য বলছি তো 31 এর ডাবল কত 62 62 এর সঙ্গে কত গুণ করলে তার সঙ্গে সেটাই গুণ করলে এটার কাছাকাছি যাবে বা মিলে যাবে তো কনসেপ্ট যদি ক্লিয়ার থেকে দেখো 62 6 দিয়ে দেখো 6 6 36 হচ্ছে 36 6 থেকে 3 37 37 তো কাছাকাছি গেছে কোনো সমস্যা নেই আমরা 6 দিয়ে নিয়ে নিলাম তাহলে এখানে 6 দিয়ে দাও ঠিক আছে তাহলে 3 7 5 6 3 4 1 100 আমাদের এক্সট্রা থাকছে আমাদের কি থাকছে 143 এক্সট্রা থাকছে তাহলে এই জিনিসটাকে যদি আমি উড়িয়ে দিতে পারি এখান থেকে তাহলে আমাদের যেই সংখ্যাটা দেবে সেটা হচ্ছে সঠিক आंसर তাহলে বিয়োগ করে দাও 9 থেকে 3 বাদ দাও এখান থেকে বাদ দাও ঠিক আছে এই পুরোটা থেকে 9 থেকে 3 বাদ দাও 6 6 দুটো আছে ঠিক আছে তারপরে 9 থেকে 5 বাদ দাও সরি 9 থেকে 4 বাদ দেবো 5 তাহলে এটাই যাবে সঠিক आंसर 9 থেকে 1 বাদ দাও 8 মিলে গেছে ক্লিয়ার প্রত্যেককে বলো কে বুঝতে পারছো না দিস ইজ দা রাইট आंसर আমাদের তো পূর্ণ বর্গ সংখ্যা মানে সবথেকে বড় সংখ্যা এটা ছিল না তার থেকে বাদ দেবো কত 143 99856 কনসেপ্ট ক্লিয়ার প্রত্যেকে এটা করতে হবে তোমাদের জানার প্রত্যেকে তো দ্রুত দেখো পরবর্তী প্রশ্ন 1929 আমরা চলে এসেছি দ্রুত করো যে কি বলা হয়েছে এখানে কোন পরিবারে পিতা ও পুত্রের সরি পিতা ও মাতার বয়সের গড় 35 বছর এবং পিতা মাতা এবং তাদের একমাত্র পুত্রের বয়সের গড় 27 বছর পুত্রের বয়স কত বছর প্রত্যেকে দ্রুত আনসার করো 12 11 10 নাকি 10.5 চলো 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 যারা বুঝতে পারোনি তারা দেখে নাও ব্যাপারটা ঘুরেছে কি তো প্রথমে দেখো পিতা এবং মাতা তাদের বয়স কত ছিল দুজন যখন ফাদার এবং মাদার এফ এম সেটা গেছে কত 70 তে যখন এফ এম এস দা সান আসছে যুক্ত হচ্ছে তখন কত হচ্ছে তাদের গড় বয়স
27 ইনটু 3 ঠিক আছে, তখন কত 381। তাহলে ক্লিয়ার, দেখো এফ এ কেটে গেল না, আমাদের কাটাকুটি করতে হবে মানে বিয়োগ করতে হবে অ্যাকচুয়ালি, তাহলে এখান থেকে এস পড়ে থাকবে শুধু, বিয়োগ করে দাও 1100, সান কত পেয়েছে 1100, এই তো ব্যাপার, সান কত 1100। তাহলে এর ভিতরে তিনজন ইনক্লুড আছে, এর ভিতরে দুজন ইনক্লুড আছে, তাহলে একজনের গড় বয়স কত বা পুত্রের বয়স কত বছর ছিল, 1100। ক্লিয়ার করতে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, এফ কেটে গেল, এম কেটে গেল, বিয়োগ করলে এস পড়ে থাকবে 30। প্রত্যেকে দ্রুত আনসার করার চেষ্টা করো। কি বলেছে, একটি চাকার ব্যাস 2 সেন্টিমিটার, সামনের দিকে 10 বার ঘুরলে কত সেন্টিমিটার অতিক্রম করবে, প্রত্যেকে বলো। তো ব্যাপারটা বুঝতে পেরেছো, এখানে বলেছে যে ব্যাস বলে দিয়েছে, ঠিক আছে ব্যাস, তোমাকে কি করতে হবে ব্যাসার্ধ করে বা 2 পাই আর তোমার ভ্যালু বার করতে হবে। যারা বুঝতে পেরেছো খুব ভালো। দেখো অ্যাকচুয়ালি আমরা কি জানি যে ব্যাস বা ব্যাসার্ধ এখানে 2 মানে ব্যাস হচ্ছে 1, আর তোমার দরকার হচ্ছে পরিধি 2 পাই আর। তাহলে আমরা 2 আর এর ভ্যালু জানি কত, 2 আর মানে এখানে 2 বলে দিয়েছে না, মানে ব্যাসটা বলে দিয়েছে 2, তাহলে 2 আর মানে আমাদের কত 2, তাহলে আমার দরকার কি 22-এর 7 একটা, তার সঙ্গে 2 গুণ করে দাও, বুঝতে পেরেছো। আমি 2 দিয়ে আর ভাগ করে 1 করিনি, কারণ আমরা জাস্ট জানি তো ব্যাস মানে আমাদের 2, ঠিক আছে। তো এটা আবার কতবার 10 বার ঘুরছে, এই 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 চাকাটা কতবার ঘুরছে 10 বার, তাহলে এর সঙ্গে এটা 10 গুণ করে দাও, 44 440 বাই 7, ঠিক আছে, 642 2 20 7 2 14, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, প্রত্যেকে ক্লিয়ার। চলো 68.2 সেন্টিমিটার, কিচ্ছু করিনি, জাস্ট আমরা জানি যে একটা চাকা একবার ঘুরলে যতটা যাবে, আরেকবার যখনই চক্কর দেবে মানে এই ডিস্টেন্স যাবে, আরেকবার চক্কর দিলে এইভাবে এগোচ্ছে, ঠিক আছে, এই ডিস্টেন্সটা কত 2 পাই আর মানে এই ডিস্টেন্স, ঠিক আছে, একবারে এতটা যাচ্ছে, 10 বারে কতটা যাবে, 10 দিয়ে গুণ করে দাও, 10 দিয়ে গুণ করে দিলাম। চলো জাস্ট প্রত্যেকে ক্লিয়ার আশা করি, যে চাকাটা এগোচ্ছে ডিস্টেন্স অতিক্রম করতে করতে, এসন্ন ক্লিয়ার তো। চলো 31, এখনো প্রশ্ন আছে তোমাদের কিছুটা। চলো বলে একটি আয়তঘনকের প্রতিটি মাত্রা 20% বৃদ্ধি পেলে সমগ্র তলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, ফটাফট আনসার করে দাও প্রত্যেকে, ফটাফট আনসার করো। তো যারা বুঝতে পেরেছো গল্পটা কিন্তু এখানে দেখা মাত্র আনসার হবে, স্যার কত হচ্ছে বলো, 20 40%, 44%, 40.5% নাকি 44.5%, বলো। দেখো এখানে 20% বৃদ্ধি পাচ্ছে না, তাহলে প্রতিটি মাত্রা 20% বৃদ্ধি যখন পেল, অ্যাকচুয়ালি মাত্রা মানে হচ্ছে বাহু, বলো কনসেপ্ট ক্লিয়ার আছে, বাহু যদি 20% বাড়ে ক্ষেত্রফল কত বাড়বে স্যার, ফটাফট বলো। এই ফরম্যাটটা যদি মনে থাকে, গল্পটা হচ্ছে 2x + x² / 100, মনে থাকে প্রত্যেকে, ক্ষেত্রফল বাড়বে এতটা, মানে 2 × 20 + x² মানে কত, 20 × 20, 20² / 100, এই ফরম্যাটটা মনে রাখবে, 44, কত থেকে কি করলাম, 20 × 40 × 2 × 4, ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার দেখবে স্যার, যে বাহু যতটা বাড়বে ক্ষেত্রফল বাড়বে কতটা, মানে একটা তলে যদি এতটা বাড়ে সমগ্র তলেও তো অতটাই বাড়বে না, তাহলে 44% এটা করে দিলে তোমাদের হয়ে যাবে। চলো নেক্সট, দেখো 32 বলেছে 280 এর 45% প্লাস 450 এর 28% ইকুয়াল তোমার কত দেবে ভ্যালু, ঝড়ের বেগ আনসার করো প্রত্যেকে, ABCRD ABCRD 152 252 359 নাকি 454, ফটাফট করো। দেখা মাত্র আনসার, এগুলো দেখা মাত্র আনসার, 10 সেকেন্ড নেবে, জাস্ট 10 সেকেন্ড, প্রত্যেকেই
দ্রুত আনসার করো, আমি 35 এ এন্ড করে দেবো, ঠিক আছে? প্রত্যেকে দেখো, চলো এখানে দেখো 280, এই 280 এর কত? 45% প্লাস 450 এ 28%, তাহলে একটা করে শূন্য কাটছে, একটা করে শূন্য কাটছে। এখানে দেখো, এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছ যে 28/, এটা কিন্তু তোমার যদি বার করে নিই 28/10, বার আমি বার করে রাখছি, জাস্ট কাটাকুটি করলে করতে পারো, ফটাফট করে দাও। 45 এবং 45 ভিতরে থাকছে, মানে 90 ভিতরে থাকছে না, তাহলে 10 দিয়ে কাটো, তাহলে 8 9 72 নদী কোনো 18-র সাথে 25, কিছু বুঝলে? 28/10 আমি বার করে নিলাম, এখানে 45, এখানে 45, মানে 90 ভিতরে থাকছে, আর একবার গুন টুন করে দিলাম, তাহলে সুপার। যে যেভাবে করতে পারো, ক্যালকুলেশন করলেই হলো। সঠিক আনসার আমার কত গেল? 252। আচ্ছা নেক্সট দেখো, 33 তোমাদের বলে যে রম্বসের থেকে একটা প্রশ্ন, যে যে রম্বসের ক্ষেত্রফল বলে দিয়েছে 240, একটি কর্ণ বলেছে 24, তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? একদম সিম্পল একটা প্রশ্ন আছে, প্রত্যেকে আশা করি সঠিক আনসার দিতে পারবে। 25, 20, 12 নাকি 15? একটি রম্বসের ক্ষেত্রফল 240 বর্গ মিটার, একটি কর্ণ 24 মিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? স্যার কনসেপ্ট কনসেপ্ট ক্লিয়ার আছে, ভুলে গেছো তোমরা বা মনে আছে? রম্বসের ক্ষেত্রফল মানে কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তো সেই ফরম্যাট মনে আছে প্রত্যেকে? তাহলে এই হাফ ইন্টু, একটা আমরা জানি ডি ওয়ান জানি 24, আর একটা জানি না ডি টু, ধরো ডি দেখলাম এখানে 240, ওভারঅল কত দেবে? 240। তাহলে স্যার ক্লিয়ার বোঝা যাচ্ছে এখান থেকে, যে এটা 12 করে দাও, তাহলে ডি টু ভ্যালু কত? 24 20, অপর কর্ণ 20। কনসেপ্ট ক্লিয়ার? হাফ ইন্টু 24 ইন্টু 20 করে দাও, 240। সে একইভাবে চলে এসছে, ব্যাক ক্যালকুলেশন করে দেখতে পারো। তা কনসেপ্ট ক্লিয়ার থাকলে কিছু করার দরকার নেই, যে ডি টু তোমার আসবে কত? 20, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল ইকুয়াল টু ক্ষেত্রফল। 34 প্রত্যেকে দেখো, যে কোন অর্থের 1/5 অংশ এবং 400 টাকা খরচ করার পরও 3/4 অংশ পড়ে থাকে, ঠিক আছে? তাহলে কোন অর্থের, কোন অর্থের, সে অর্থটা তোমাকে বার করতে হবে, কোন অর্থের মূলধনটা তোমাকে বার করতে হবে, কোন অর্থের 1/5 অংশ এবং 400 টাকা খরচ করার পরও 3/4 অংশ পড়ে থাকবে। প্রত্যেকে দ্রুত বলো, দ্রুত বলো, ফাস্ট করো, ফাস্ট করো। দেখো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এবং খুব ইজিলি তোমরা করে দিতে পারবে। দেখো 1/5 প্লাস 400 প্লাস 3/4 সব মিলে আমরা ধরলাম 1 অংশ, টোটাল ধরলাম 1 অংশ, ঠিক আছে? তাহলে দেখো ব্যাপারটা যেটা হয়েছে, বাকি যে অংশটা পড়ে থাকবে 3/4 অংশ, তাই না? তাহলে 1 থেকে যদি আমরা এই 1/5 ক্লিয়ার বুঝবে এবং 1 এবং 3/4 বাদ দিই, 1/5 এবং 3/4 বাদ দিই, তাহলে কোনটা পড়ে থাকবে স্যার? 400ই পড়ে থাকবে, না 400 টাকা পড়ে থাকবে, কিছু বুঝলি? এটা ইকুয়াল 400। কনসেপ্ট ক্লিয়ার? ইয়েস অর নো? দেখো এইটা যোগ এইটা, সেটা 1 থেকে বাদ দিলে এটা পড়ে থাকতো, একই ব্যাপার আমি এই দুটো যোগ করছি, সেটা 1 থেকে বাদ দিলে এটা পড়ে থাকবে, আমরা টাকাটাকে আলাদা করে দিলাম। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এখান থেকে ফ্র্যাকশন নাও, 4 5 20 এলসিএম দেবে, এলসিএম করে তোমরা এখানে 5 করে দাও, সরি 20 করে দাও, এখান থেকে আচ্ছা এটা তোমাদের যোগ হবে, হ্যাঁ এটা যোগ। তাহলে এখানে তোমার ব্যাপারটা ঘটেছে কি, 4 উপরে উঠছে আর এখানে উঠছে কি উঠছে, এখানে 5 3 5 15 15 উঠছে, ঠিক আছে? তাহলে ইকুয়াল আমাদের কত? 400 সমান দেবে, ঠিক আছে? আমরা 1 অংশটা বার করবো, আমরা বার করবো 1 অংশটা কত, এটা আমার দরকার। তাহলে ব্যাপারটা দেখো, 20 থেকে তোমরা 19 বাদ দিয়ে দেবো, মানে 1/20 সেটা দেবে আমাদের কত? 400। তাহলে 1 অংশ কত দেবে? 400 ইন্টু 20, বলো কনসেপ্ট ক্লিয়ার? আমরা 1 অংশ ধরে করে দিলাম, টোটাল 1 অংশ, তাহলে 1 থেকে ওই দুটো ভগ্নাংশ বাদ দিলে আমাদের 400 টাকাটা পড়ে আছে, ঠিক আছে? তাহলে মূল ধন যেটা বা মূল অর্থ যেটা,
সেটা হচ্ছে 8,000 টাকা। চলো যে যেভাবে করতে পারো এক্স ধরে করে নিতে পারো, কোনো সমস্যা নেই, এক্স অংশ ধরে এক্স থেকে বাদ দিতে পারো, ব্যাপারটা কিন্তু একই থাকবে। আচ্ছা 35 প্রত্যেকে দেখো দ্রুত, এটা আমাদের লাস্ট প্রশ্ন আজকে। এক ব্যবসায়ী লিখিত মূল্যের উপর 25% ছাড় দিয়ে ও একটি দ্রব্য 660 টাকা বিক্রি করে, 10% লাভ করছে আমার, তাহলে দ্রব্যটির লিখিত মূল্য কত, দ্রব্যটির লিখিত মূল্য কত, যেটা মুদ্রিত মূল্য সেটা কত তোমাকে বার করতে হবে। ভেরি গুড। দেখো এখানে ব্যাপারটা অ্যাকচুয়ালি কি ঘটেছে, দেখো আমার দরকার কি, জাস্ট 25% ছাড় দিয়ে এত টাকা বিক্রি করছে, আমার দিতে হবে লিখিত মূল্য, তাহলে এই 10% আমার এখানে কাজে লাগবে না কেন স্যার? অনেকে কনসেপ্ট ক্লিয়ার নেবে যে আমার দরকার কি লিখিত মূল্য আর বিক্রয় মূল্য, এই দুটোর মধ্যে কনসেপ্ট আমার থাকলে হয়ে যাবে। আমার কিন্তু ক্রয় মূল্য চাইনি, ক্রয় মূল্য চাইলে এই লাভটা তখন আমরা লাভ, ঠিক আছে? তো দেখো যখন 100 টাকা জিনিসের লিখিত মূল্য তখন 25% ছাড় দিচ্ছে, হ্যাঁ যখন 100 টাকা লিখিত মূল্য 75% মানে 25% ছাড় দিচ্ছে 75 হচ্ছে, তখন জিনিসটার দাম দাঁড়াচ্ছে কত 660 টাকা, তাহলে 100 কত এটা আমরা বার করলে হয়ে যাবে। ক্লিয়ার কনসেপ্ট প্রত্যেকে, ক্লিয়ার প্রত্যেকে? তাহলে আমাদের ব্যাপারটা দাঁড়াবে কত, 100 দাঁড়াবে কত 660 × 75, ঠিক আছে? এটা 4 করো, এটা 3 করো, ওকে, তো 220, তাই না? 880 এসছে, তো সঠিক অ্যান্সার 880 দেবে এখানে, এটা 8 হবে সম্ভবত, 8 হবে, হ্যাঁ ঠিক ঠিক 8 হবে, ঠিক আছে 880 যাদের এসছে রাইট এসছে, প্রত্যেকে দেখো তাহলে কত এসছে এটা, ভালো করে বুঝে নাও, যে যার বিক্রয় মূল্য 25% ছাড়ে 660 টাকা হচ্ছে, তার কিন্তু লিখিত মূল্য 880 টাকা। কনসেপ্ট ক্লিয়ার? এটাই আমার জানতে চাইছে, ঠিক আছে? অনেকে বলছে 10% লাগবে না, কেন লাগবে না বলো, কেন লাগবে না? দেখো যদি বলতো আমার ক্রয় মূল্য, যদি বলতো এখানে ক্রয় মূল্য, প্রত্যেকে বুঝে নাও কনসেপ্ট ক্লিয়ার, ক্রয় মূল্য তখন কিন্তু আমার লাগতো, বিক্রয় মূল্য কত আমার বলেছে 660 টাকা, এর উপরে 10% লাভ লুকিয়ে আছে, কার উপরে, এর উপর 10% লাভ, তখন কি হতো ক্রয় মূল্য আমরা বার করতাম কিভাবে বলো, উপরে দিতাম কত 100, নিচে দিতাম 110, যেহেতু সিপি আমরা সিপি বার করতাম যখন বলতো আর কি, তখন কিন্তু আমার যেত কত 6×11 = 66, মানে জাস্ট 600, তখন কিন্তু এটা আসতো 10% ব্যাপারটা এখানে আসতো। এখন কিন্তু যেহেতু আমাদের লিখিত মূল্য জানতে যে 10% আমাদের লাগবে না, ক্লিয়ার কনসেপ্ট প্রত্যেকে, ঠিক আছে? চলো তো আজকে প্রশ্ন এই অবধি রাখছি, বলো সেশনটি তোমাদের কেমন লেগেছে, কতগুলো তোমরা করতে পেরেছো ওভারঅল, প্রত্যেকে একটু কনফার্ম করো, একটু জানাও যে স্যার এতগুলো হয়েছে আমার, তো থ্যাংক ইউ প্রত্যেকে স্যাটারডে মক টেস্ট তোমরা অ্যাটেন্ড করার জন্য। তো রেগুলার তোমরা আমার ক্লাস করবে, যেভাবে আমি তোমাদের ক্লাস নিয়ে ম্যাথ ক্লাস 6:30 থেকে ম্যাথস এবং 7:30 থেকে রিজনিং, যদি কোনো কারোর প্রবলেম থাকে আমাকে বলবে, আমি পরবর্তী যেদিন আসবো সেদিন ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? ওকে চলো টাটা প্রত্যেককে, বাই করে দিলাম, দেখা হচ্ছে আবার নেক্সট তোমাদের মানডে, ডেলি বেসিস যেমন ক্লাস হয় 6:30 থেকে ম্যাথ, ইভিনিং সেশন এবং 7:30 থেকে রিসিং। চলো টাটা প্রত্যেককে, চলো প্রত্যেকে লাইক করে দিও, ওকে, কোনো সমস্যা যে কারো একবার বলবে, তোমরা প্রত্যেকে জুড়ে থাকবে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশন, ফেসবুকে ফলো করতে পারবে, এবং প্রত্যেকে নতুন হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। আমরা কিন্তু 850 খুব কাছাকাছি আছি, 850, বুঝতে পেরেছো? তো দ্রুত তোমরা এটাকে মানে কি বলবো, এটাকে পৌঁছাতে আমাদের সাহায্য করে দাও, 850, ঠিক আছে? তারপরে 900K, ঠিক আছে? এভাবে আমরা এগিয়ে যাবো, ঠিক আছে? চলো ওকে।